إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

এই নামটি তিনটি জায়গায় এসেছে ওহুয়া ইসমুন তাকার ফিল ফিলকোর আনুল খেরিম ফিসালা সিতল মাওয়াদে আল্লা সুফ হানত সুরা আল ইমরান আয়াত নাম্বার আট তিনি একটি আয়াতে দোয়া হিসাবে উল্লেখ করে আয়াতে কারিমায় বলেছেন রব্বানা লাতোজেক

دعاء نبي الله سليمان عليه الصلاة والسلام قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب أي جي وهاب أي قطة إيش وهاب গিফট এই কথাটা বুঝতে হবে আমাদের আসুন আমরা এই বিষয়ে কেননা কিছু কিছু ইংরেজি কোরআনুল ক্যারিমের অনুবাদের ক্ষেত্রে ওরা বলেছে গিবার তো এখানে প্রথম সমস্যা হচ্ছে যে দান করা এটি আসলে শুধু দেওয়া বোঝায় না এটাকে বোঝায় যে কোনো কিছু দিয়ে দেওয়া তো দিয়ে দেওয়া অর্থাৎ দান করা কোরআন তিনটি শব্দ আমাদেরকে শিখতে হবে প্রথমে তাহলে আপনারা এটার ভুলটা বুঝতে পারবেন একটি হচ্ছে দান করা অর্থাৎ যোগান দেওয়া দিয়ে দেওয়া আলিফ মাদ তা ইয়া মারবুথা আলিফ আমি দুঃখিত এটি হচ্ছে দান করা আরেকটি হচ্ছে এটিও দান করা অর্পণ করা প্রদান করা এখানে একটি আইন এসেছে আলিফের পর আর তা এর জায়গায় ত এসেছে জিনিসটা অনেকটি ভারী বড় এই দুইটার ভিতরে পার্থক্য কি দুটোই হচ্ছে দান করা দিয়ে দেওয়া প্রদান করা আল্লা সুফায়নতারিমে আতা এবং আত দুটোই ব্যবহার করেছেন এর পার্থক্যর ভিতরে যেটাকে বলা হয় যে সূক্ষ্ম দুটো পার্থক্য রয়েছে একটি হচ্ছে আতা অর্থাৎ আল্লাহ সুবহায়ন তালা যদি কিছু দেন এটাকে তিনি আবার নিয়ে নিতে পারেন এর উদাহরণ হচ্ছে আল্লাহ সুহানা বলছেন করিমে তো তিল মুলকা মিমান্তাহ যে আমি কাউকে রাজত্ব দেই আবার কারোর কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নেই অর্থাৎ আতা। তা এটা সবসময় যে তার কাছে থাকবে এই জিনিসটাকে আল্লাহ আলা আবার নিয়েও নিতে পারেন কিন্তু আ এটার গুরুত্বের দিক থেকে আতার থেকে অনেক বড় এবং এটা একটা জিনিস হবে বস্তু হবে এবং এটা যাকে দেওয়া হবে দেয়া দেওয়ার পরে সে এটাতে সন্তুষ্ট হবে সুরা তাওবা আয়াত নম্বর আটান্ন আল্লা হানাতালা বলছেন আতু মিনহা যখন তোমাকে এখান থেকে দেওয়া হয় ফাঈন আতু তাদেরকে দেওয়া হয় তারা সন্তুষ্ট হয় সাহাবিদের ক্ষেত্রে এই আয়াত আল্লাহ হানাতালা বলেছেন অর্থাৎ আত আতার থেকে অনেক বড়

অর্থাৎ এমন একটি কাসির আল্লাহ সুবাহ তালা বলেন নাই বলেন যে কাউসার কাসুরা থেকেও আরো বড় আরো মোবালাগা লাগা অর্থাৎ অনেক বেশি অ্যাবান্ডেন্স 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 মাল্টিপ্লাইড অ্যাবান্ডেন্স দ্যাট উই ক্যানট ইভেন এক্সপ্রেস ইন ল্যাঙ্গুয়েজ কাসু সো আল্লাহ সুবাহ সেখানে আতোয়া ব্যবহার করেছেন অর্থাৎ জিনিসটি অনেক বড় এবং সেটার মালিকানা তিনি দিয়েছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম কে কাউসার দান করে দিয়েছেন আল্লাহ সু যেহেতু অনেক বড় এবং এটার এই কারণে নবী সাল্লা সাল্লামকে বলা হয় সাহেবুল হাউদ অর্থাৎ তিনি হচ্ছেন হাউদ আল হাউদ আল কাউথার এর মালিক আল্লা মালিকানাটা দিয়েছেন নিসবাতুল তামলিক আত্ম ব্যবহার করা হয় যে এটা কোনোদিন আর আল্লাহ ফিরিয়ে নেবেন না তাহলে আরবি ভাষায় শুধু দান দেওয়া থাকলেই চলবে না এটা অর্থ বুঝতে হবে যে কোনটা কি কেননা আল্লা সুবহান বলছেন এই দুটোর পার্থক্য তাহলে আমরা বুঝতে পারলাম যে আতা অনেক সময় এই মানাউই মানাউইয়া মানে মানসিক নৈতিক যেটা কোনো বস্তু নয় অর্থাৎ কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসকেও দেওয়া বোঝায় কিন্তু আ ত যখন হবে তখন এটা ম্যাটেরিয়াল হবে বস্তু হবে যেমন ইউসুফ আলহ সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আ তাই না হু হকমান ওয়া ইলমা যে আমি তোমাকে দিয়েছি জ্ঞান এবং প্রজ্ঞা যেমন সুরাল কাহাফ আল্লাহ সুবহান তালা খাদার আলহি সালাতাম যার সম্পর্কে বলেছেন আতাইনাহু রাহমাতান মিন আইন্দিরা যে তাকে আমি রহমা দিয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আত আতা দুটোই দান করা বোঝায় প্রদান করা বোঝায় কিন্তু দুটোর ভিতরে কিছু পার্থক্য আছে আর এখানে ওয়াহাব এটি দান করা আরবি ভাষায় দান করা বোঝায় এই ক্ষেত্রে আরবি ভাষাতে কোনো জিনিসকে দান যারা করেন গিফট হিসাবে এই শব্দটা ব্যবহার হয় দান অর্থে নয় ডোনেশন থেকেও অনেক উত্তম একটি বিষয়ে একটি শব্দ ব্যবহার হয় আপনারা সবাই এটি শুনে থাকবেন এটি হচ্ছে আলহিবা বাংলাদেশের উর্দুওয়ালাদের মানে ইনফ্লুয়েন্সে পড়ে আমরা হেবা বলি হেবা করেছে হেবা আসলে এটি হচ্ছে আলহিবা আলহিবা হচ্ছে এমন একটি বিষয় যেটা আমাদেরকে শিখতে হবে আলহিবা টু হিয়া আল খালিসা মিনাল আগরাদ ওয়াল আওয়াদ অর্থাৎ এমন একটা উপহার যেটা কাউকে দেওয়া হয় এর সাথে বিনিময় হবে না নট ইন রিটার্ন ফর সামথিং কোনো কিছুর জন্য কাউকে কিছু দেওয়া হয়নি এবং এর সাথে কোনো স্ট্রিং কোনো কিছু লাগানো হয়নি একদম মানে গিফট উইদাউট এনি এক্সচেঞ্জ আল হিবাথু আল আতিয়া খালিয়া এর কোনো এক্সচেঞ্জ হবে না তাহলে গিফট হচ্ছে আলহিবা হিবা আরবি ভাষায় এবং ফিকের যে বই আমরা পাই সেখানেও একই কথা ফিকের বইতে আপনারা দেখবেন আলহিবা লেখা হয়েছে তামলিকুল ইনসান মালাহু ফিল বিলা লিগাই মানে কোনো মানুষকে তার জীবত জীবিত অবস্থায় তাকে কোনো কিছুর মালিক বানানো এবং বিনিময়ে কোনো কিছু মানে চাওয়া হচ্ছে না উইদাউট এনি এক্সচেঞ্জ অ্যালাউইং এ পারসন টু টেক উইদাউট এনিথিং রিটার্ন আইনি বিল আওয়াজ এই জিনিসটাকে বলা হয় আল হিবা অর্থাৎ কোনো কিছুর লক্ষ্য হাসিল করা হবে না মিনাল আগরাদ। এটা কি হবে আল আওয়াদ আওয়াদ মানে হচ্ছে উপেক্ষা করা পরিহার করা অর্থাৎ একজন লোককে কিছু দেওয়া হলো এটা কি আমরা আসলে দেই কোন জিনিসটা আমরা যখন দেই যখন আমরা এর বিনিময় চাই না এটা সাধারণত বন্ধু বান্ধবে সম্ভবই না সেক্ষেত্রে ইয়া চলে আসবে উপহার কিন্তু সত্যিকার অর্থে আল হিবা দুনিয়াতে যদি এইভাবে কেউ দেয় সেটা পিতা মাতা সন্তানকে দিতে পারে বিনিময়ে চাচ্ছে না এমনি আর আল্লাহ সুবহানা তারা তিনি গিফট করেন বিনিময় তো উনি কখনই চাবেন না যেহেতু আল্লাহ হচ্ছেন আলগানি গিফট হিসাবে এই শব্দটা এসেছে হিবা গিফট দেওয়া হচ্ছে ওয়াহাবা ওয়াহাবা হচ্ছে গিফট দেওয়া এর বিনিময়ে এখানে কোরআনুল ক্যারিমের ভাষায় যদি আপনারা একটু লক্ষ্য করেন এটা হাদি ইয়া হবে না কেন এটা হবে না এই কারণে যে আল্লাহ সুবহানা তালা যে নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে যে আমরা হাদিস জানতে পারছি সেটা হচ্ছে তাহা দাও তাহাবু যে তোমরা একে অপরকে হাদিয়া দাও উপটৌখন দাও গিফট করো তাতে তোমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে আমরা যদি একে অপরকে গিফট করি তাহলে একে অপরের ভিতরে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে এই কারণে হাদিসে এই কথাটা এসেছে কিন্তু লক্ষ্য করুন হিবা এটি শরিয়া দৃষ্টির ভাষায় এমন একটি বিষয় যে দেওয়া হচ্ছে ভালোবাসাও চাই না মানে কোনো কিছুর বিনিময় নাই উইদাউট এনি এক্সচেঞ্জ আল আতিয়া তুল খালিয়া আল আতিয়া খালিসা বিলা আওয়াদ বিলা আওয়াদ ও বিলা আগরাদ কোনো কিছুর বিনিময় নয় কোনো স্ট্রিং নো এক্সচেঞ্জ নাথিং তো আপনি কি মনে করেন তাহলে হিবা কথাটা এই অর্থ বুঝায় আর এখানে আমরা যদি শিখি গিবার তাহলে কত বড় অপরাধ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এ কারণে অর্থ বুঝতে হবে যেভাবে আল্লাহ জিনিসটা বর্ণনা করেছেন এই যে হিবা এই হিবা কথাটাই হচ্ছে গিফট কিন্তু এটা এমন একটা গিফট কোরআনুল কারিমের ভাষায় হাদিয়ার সাথে গিফটের পার্থক্য আছে যে আল্লাহ সুবাহা তালা কতগুলো সুনির্দিষ্ট জিনিসকে গিফট করেন সব কিছুকে গিফট শব্দে আল্লাহ সুফাহ ব্যবহার করেন নাই কিন্তু হাদিসের ভাষায় যেটা মানে যে বই পাওয়া যায় ফিকের যারা রয়েছেন তারা এই হাদিয়া এবং গিফট হিবাকে একত্র করে দেখেছেন সেটি হচ্ছে হুকুমের জন্য শরীয়তের হুকুমের জন্য এই কারণে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না কেননা আপনারা যদি ফিকের বই পড়েন তখন দেখবেন যে হিবা এবং হাদিয়া একই চাপ্টারে লেখা আছে যাদের কাছে ফিকের বই আছে কিন্তু যেই হিবা আল্লাহ সুবাহান তালা মানে বলেছেন সেটি হচ্ছে কিছু কিছু স্পেশিয়াল জিনিস সেই স্পেশাল জিনিসকে আল্লাহ সুবাহান তালা মানে বলেছেন যে হিবা সেটাকে আল্লাহ গিফট করেন সব কিছুকে নয় কতগুলো উল্লেখ করেছেন আর কতগুলো সরাসরি সে সরাসরি জিনিসগুলো আমরা দেখব আর আরেকটি হচ্ছে পরোক্ষভাবে তিনি কিছু মানে উল্লেখ করেছেন যে ওগুলো আসলে এগুলোকে ইনক্লুড করে কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোরআন কারিম গুলোতে অর্থ লেখা হয়েছে মহা দাতা। এটি হচ্ছে ওয়াহাব এখানে ওয়াহাব কথাটার অর্থ করেছেন যে ফিকুল আসমাউল হোসনা যে কিতাব আমরা অনুসরণ করছি শেখ আব্দুর আব্দুল রাজ্জাক হাফিজ্লাহ তিনি বলছেন হুয়া ওয়াল মান্না ওয়াল আতিয়া যে এটি হচ্ছে প্রচুর পরিমাণে হিবা ওয়াল মিন্না অর্থাৎ অনুগ্রহ এবং উপহার উপটৌখন মিলে হচ্ছে সব কিছুকে প্রচুর পরিমাণে হিবা মেন মিন্না আতিয়া এই তিনটাকে একত্রে হচ্ছে এই অর্থের ভিতরে তিনি উল্লেখ করেছেন আর আমরা দেখতে পাচ্ছি যে ওয়াহাব এই কথাটা ওয়াহাবা হচ্ছে একবার গিফট করা আর ওয়াহাব হচ্ছে বারবার গিফট করা গিফট একটা করা হয়েছে আবার গিফট করা হয়েছে আবার গিফট করা হয়েছে আবার গিফট করা হয়েছে এটি হচ্ছে আরবি ভাষায় যে শব্দটা এসেছে ফাল অর্থাৎ ফি কালামিল আরবি লিল মোবাইল আগা সিগাতু মোবাইল আগা এটা ইস্তিমরার হয়েছে বারবার এসেছে যে আল্লাহ তালা ও জেল তিনি মানে বান্দাকে দেন তাহলে মহাদাতা কথাটা কতটুকু সঠিক হলো তার মানে তিনি বারবার দিচ্ছেন যে দান মানে ফুরিয়ে যায় না একবার দিয়েছেন আমরা তো এরকম হিবা করতে পারি কি যে আমাদের মানে কি হবে ভান্ডার ফুরিয়ে যাবে মনে করেন একজন বাবা অথবা মা তার সন্তানকে দুইশো ডলার হিবা করে দিল অর্থাৎ অথবা একটা গাড়ি কিনে দিল তাহলে আমরা পরে আসব। তাহলে এরকম টুকটাক বিশেষ জিনিসকে হিবা করা যায় যেটি সম্পদ হিবা শরীয়তের ভাষায় কিন্তু কত টুক পর্যন্ত করব। মানে এক পর্যায়ে আমরা বন্ধ হয়ে যাব। আমরাও হিবা করি কিন্তু আমাদের হিবা হচ্ছে সীমিত কারণ কি এর কারণ হচ্ছে আমাদের যে ভাব মানে যে ভান্ডার রয়েছে যেখান থেকে আমরা মানে হিবাটা করি সেটা সীমিত সম্পদ সীমিত কিন্তু আল্লাহ সুবাহানজিনা এটার বহু বচন হচ্ছে খাজা ইন ভালো করে শিখে নিন আল্লাহ সুবহান তালা এই কারণেই কোরআনুল খ্যারিমে তিনি বল এটি উল্লেখ করেছেন যে নবী সাল্লা আলাইসাল্লামের সাথে যখন মুশরিক যারা মানে ছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লা সুবাহ বলছেন যে রব্বিক যে ওই যে মক্কা তাদের কাছে কি আল্লাহ সুবাহন তাল্লা রহমতের খাজানা খাজা ইনু খজিনা কথাটার অর্থ হচ্ছে মূল্যবান সামগ্রী যেখানে হেফাজত করা হয় অর্থাৎ স্টোর হাউস টু প্রিজার্ভ সাম প্রেশাস ম্যাটেরিয়াল মানে টাকা পয়সা মণি মানিক্য ধন দৌলত যেগুলোতে গোডাউনে মানে আটকিয়ে রাখা হয় খাজা ইন খজিনা তাহলে আমাদের খজিনা হচ্ছে সীমিত আমরা আমাদের মানে প্রিয়জনকে তো আমরা হিবা করি না আমরা হিবা করি হচ্ছে সন্তানদেরকে মানে নিঃস্বার্থভাবে যেটাকে বাংলায় বলা যায় তো সেটা সীমিত আর আল্লাহ যে আপনাকে রহমত দান করেন এটিও একটি বিষয় এখন এটা কোথায় লুকায়িত রয়েছে খাজা ইনো রহমাতি রব্বিক কারণ কি আল্লাহ হচ্ছেন আল আজিজ আল ওয়াহাব তার খাজানা ফুরিয়ে যায় না উনি দিচ্ছেন বারবার দিচ্ছেন এই কারণে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন আল ওয়াহাব অর্থাৎ তিনি ওয়াহাবা করেন বারবার করেন একবার করেন দেন আবার দেন আবার দেন আবার দেন তাহলে এই যে বারবার করেন তাহলে নিরন্তর তিনি করে যাচ্ছেন এর কোনো শেষ নাই আমাদেরকে করে যাচ্ছেন জীব মানে তার যে সৃষ্টি তাদেরকে এগুলো করে যাচ্ছেন তাহলে শুধু মহা দাতা কথাটা বললে কি হয়ে গেল মহা দাতা মানে হলো এককালীন তিনি অনেক দান করেছেন মহা কিন্তু তিনি যে বারবার করবেন এটা তো বাংলা ভাষায় প্রকাশ পেল না আসলে প্রিয় শ্রোতা আমাদের এই যে বাংলা ভাষা এই এর ভাষার মাধ্যমে আল্লাহ আলার পরিচয় জানা খুবই কঠিন এটা সম্ভব না আপনাদেরকে অনুরোধ করব। আমাদের এই অনুষ্ঠান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সুফানা তালা সম্পর্কে ভালো সঠিক জ্ঞান অর্জন করুন এই কারণেই আমাদের এই প্রচেষ্টা আমরা যে এই মানে এই অনুষ্ঠান করেই চলছি যে আপনাদের প্রিয় সিদ্ধিকা আপা যে কষ্ট করে এটাকে মেনটেন করছেন এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা ভুল ত্রুটির বৃত্ত থেকে বের হয়ে আসবো এবং আপনাদেরকে সঠিক অর্থের সন্ধান করে দেব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ভাষার প্রত্যেকটা কোরআন কোরআনুল অনুবাদ হয়েছে যেখানে ইনক্লুডিং সম্প্রতি যেটি সৌদি আরব থেকে বের হয়েছে কোরআনুল বাংলা অনুবাদ সেখানেও মহা দাতা লেখা হয়েছে আসলে এটি ইংরেজিতে করা হয়েছে বেস্টোয়ার বেস্টোয়ার এটার ব্যস্ত মানে হচ্ছে টু গিভিং এ গিফট ফ্রম সাম্বারিস প্রপার্টি এটাকে বলা হয় ব্যস্ত সুতরাং গিবার এটি শুদ্ধ নয় আর এটি কিন্তু ডোনেশন হিসাবে নয় ডোনেশন মানে হচ্ছে সাদাকা আমরা যেটা বুঝি সুতরাং শব্দের ভিতরে কিছু পার্থক্য রয়েছে এটির বাংলা আমার যেটা ধারণা যে এর কাছাকাছি বাংলা এরকম হবে নিরন্তর দাতা অথবা অফুরন্ত দাতা যার দান উপহার মানে ফুরিয়ে যায় না বারবার দিতে থাকে অবিরাম অবিরত অবারিত এই সকল শব্দে এটাকে বোঝা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবাহা তালা খাজা খাজি খাজিনা খাজা ইন এ কথাটা কিন্তু আল্লাহ আলার তালার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে কিন্তু এটি মাখলুক মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে যেমন সুরা ইউসুফ আয়াত নাম্বার পঁচপঞ্চাশ এখানে আল্লাহ সুবাহ তালা ইউসুফ আলহ কথাকে উদ্ধৃতি দিয়েছেন ইউসুফ আলহ সালাম বলছেন কালা ইজ আলনি আলা খাজা ইনিল আরুদি ইন্নি হাফিজুন আলিমুন যে ইউসুফ আলহিসাম তিনি বললেন যে আমাকে দেশের ধন মানে নিয়োগ দিন নিযুক্ত করুন যে ট্রেজার ট্রেজার অব দ্য কান্ট্রি ট্রেজারি অব দ্য কান্ট্রিকে আমাকে নিয়োগ দিন কারণ আমি হচ্ছি বিশ্বস্ত রক্ষক এবং অধিক জ্ঞানবান ইউসুফ আলহ সালাম নিজেই নিজের প্রশংসা করে তার মানে রেজুমি তুলে ধরছেন যে আমি এই কাজের জন্য উপযুক্ত যে আপনাদের যে অর্থ ভান্ডার খাজা ইনি খাজা ইনি দেশের ধন রক্ষক হিসাবে আমি কাজ করতে পারবো আল্লাহ হানা তা খাজা ইন কথাটা খাজি না এটা এমনভাবে ব্যবহার করেছেন যে যত কিছু হওয়া সম্ভব সবই আল্লাহর কাছে আছে যত কিছু সম্ভব সব কিছু আল্লাহ সুবাহানা তালার কাছে আছে বাতাস আছে পানি আছে আলো আছে শীত আছে গ্রীষ্ম আছে জীব আছে জড়ো আছে উদ্ভিদ সমস্ত কিছু আল্লাহ সুবাহানা তালার ইনা এর ভিতরে রয়েছে এই জন্য যখন আবদুল্লাহ ইবনে উবাই মোনাফিকদের সর্দার সে বলেছিল যে হে মদিনার লোকরা তোমরা এই মহাজিরদেরকে এই খাবার দাবার টাকা পয়সা অর্থ সাহায্য কিছু করো না লা তুন্ফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাতা ইয়ানফাদু যদি তোমরা টাকা পয়সা শেলটার আশ্রয় না দাও তাহলে দেখা যাবে মুহাজিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে গেছে কেননা সে তো মুনাফিক সে হচ্ছে বোকা নির্বোধ আল্লাহ সুবহানাহু ওয়া ওই নির্বোধ বোকা মুনাফিকের কথাটাই সুরা মুনাফিক আয়াত নাম্বার সাথে তুলে ধরেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন যে হেভেন এবং পৃথিবীর সমস্ত এন হচ্ছে আল্লাহ সুবহানাহু আলার তাআলার কাছে এবং মুনাফিকরা সেটা বুঝতে পারে না অর্থাৎ বৃষ্টি বাতাস পানি আলো সবকিছু আল্লাহ খাজিনা আর সেখান থেকে তিনি আরো বলছেন সুরা ইন যে আল্লাহ সুবাহ বলছেন সুরা আল হাজর আয়াত নাম্বার একুশ যে আমার কাছে রয়েছে প্রত্যেক বস্তুর ভান্ডার খাজা ইন আপনারা এটা শিখবেন খাজা ইন আল্লাহ অথবা আল্লাহর খজিনা এক বচনে খজিনা বহু বচনে খাজা আমরা যে চাই আল্লাহর কাছ থেকে সেটা আসলে কোথার থেকে আসে সেই যে স্টোর হাউস এই অদৃশ্য স্টোর হাউস যেটা আল গাইব আমরা দেখি না চোখে কিন্তু আল্লাহ সুবাহ তালা সেখান থেকে আমাদেরকে দেন সেটা আল্লাহ উল্লেখ করেছেন এই শব্দটা আল্লাহ পছন্দ করেন এই কারণে আপনারা যখন একে অপরকে বলেন এই কথাটা মুখে আনেন না আমরা আমরা লক্ষ্য করেছি বাংলাদেশি সমাজে বিশেষ করে বাংলাদেশিদের ভিতরে এই খাজা আল্লাহর থেকে আপনাকে আল্লাহ দিবেন এই কথাটা আমরা বলি না এটা ঠিক না আল্লাহ সুবাহ নিজে শিখাচ্ছেন যে আমরা যেন এই কথাটা বলি এটা বলাটা হচ্ছে আল্লাহ সুবহান প্রশংসা করা তার গুণগান করার সামিল আমরা যখন কাউকে বলি যে আপনি চিন্তা করবেন না আল্লাহ সুফহানা তালার খাজা ইনা খাজা ইন অর্থাৎ অথবা খাজা না এভাবে যেভাবেই বলেন শব্দটাই বলার উচিত খজি ইনা খাজা ইনা খাজা ইন বলাটাই ভালো যে অনেকগুলো ভান্ডার রয়েছে সেই ভান্ডার থেকে আল্লাহ তা তালা আপনাকে দিবেন চিন্তা করবেন না যার কাছে যান মানে অসুস্থতা বলবেন যে উনার আল্লাহর খাজানা অনেক বড় আপনাকে আল্লাহ দিবেন তো এটা মুখে আনতে হবে হবে জিকির এই কথাটা শিখতে ওমা হিসাবে মালুমিন আল্লাহ সুবাহ সেই খাজানা থেকে প্রত্যেকটি জিনিসকে পরিমাণ মতো তিনি আমাদেরকে দেন কেননা রিস্ক যদি প্রচুর পরিমাণে আসতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম তাহলে এই যে আল ওয়াহাব নিরন্তর দিনই বিশাল ভিশাল দান মানে বিশাল দানটা একবার করেন না বরঞ্চ তিনি বারবার করেন সেই দান যা দিয়ে কোনো দানের তিনি প্রতিদান আশা করেন না আপনারা নিজেদের দিকে একটু তাকান যে আমরা আল্লাহ কতটা আদেশ তালার মেনেছি জীবনের শুরুতে কি নামাজ পড়তে পেরেছি আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছে বিদেশে নিয়ে এসেছে সুন্দর একটি স্বামী অথবা রূপবতী একজন স্ত্রী দিয়েছেন সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছেন সন্তানগুলো দিয়েছেন সম্পদ দিয়েছেন গাড়ি দিয়েছেন স্বাস্থ্য সুস্বাস্থ্য দিয়েছেন মন দিয়েছেন একটি সুন্দর একটা সুন্দর একটি চিন্তার মনন দিয়েছেন এই যে এগুলো এগুলোকে আমরা পাই আমরা কি কিছু করেছি তেমন একটা আল্লাহ দিচ্ছেন তিনি তো আমাদেরকে থেকে কোনো প্রতিদান আশা করেন না এই কারণেই তিনি হিবা করে দিয়েছেন কিন্তু এই হিবা শব্দটা আল্লাহ তারা যাদের ইমান নাই তাদের ক্ষেত্রে ব্যবহার করেন না যাদের যারা আল্লাহর প্রতি ইমান এনেছে মুসলিম তাদেরকে আল্লাহ করেছেন হিবা তাদের জন্যই হচ্ছে ওয়াহাব কিন্তু আল্লাহ যে কাফেরদের খ্রিস্টান ইহুদিদেরকেও যে দান করেন সেইখানে আল্লাহ ওয়াহাব নন আল্লাহ সুবহানা তালা হিবা করেন শুধুমাত্র তার প্রতি যারা ইমান এনেছে সুতরাং হিবা একটি বিশেষ দান এই অর্থেও বোঝা যায় যেটি সাধারণ দান নয় যে আল্লাহ বিনা হিসাবে যাকে খুশি তাকে দেন হিসাব তিনি ছাড়া এরকম আবার বারবার দান করেন এরকম মানে বহমান দান এই বহমানতা হচ্ছে আল ওয়াহাব তাহলে মহাদাতা কথাটাও সঠিক হচ্ছে না তিনি মানুষকে ইমান দেন প্রাণ দেন জ্ঞান মান ধন সম্পদ ইত্যাদি সুস্থতা নিসন্তানকে সন্তান হৃদায়া দান করেন বিপন্ন লোককে নিরাপত্তা দান করেন সমস্ত জীবের আহার দান করেন এটা আমরা বুঝতে পারলাম কিন্তু এখন আমাদের যেটা বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের দৃষ্টিতে দান করেন এটা তার আগে আমরা জেনে নেই যে শেখ তা হাফিজ তিনি এ ওয়াহাব শব্দের ব্যাখ্যায় কি বলেছেন বলি আবী মিন ফাদ আজিম যে সবচেয়ে মানে ফদিলা ফদুল্লাহ আজিম অনুগ্রহের সবচেয়ে বড় তিনি

একবারেই তিনি দেন না একবারই দেন না কিন্তু সেটা ক্রমান্বয়ে আমাদের কাছে আসে কিন্তু আসবেই ফাজা আদ সিফাতু আল এই কারণেই হচ্ছে আল্লাহ সুভানতালা ওয়াহাব ধীরে ধীরে আসবেই অনেক ব্যাপক ভাবে আসবে তাহলে এই ওয়াহাব ইস্তিমরার কথাটাকে শেখ আব্দুর রাজাক হাফিজ তিনি ব্যাখ্যা করেছেন তিনটি শব্দ দিয়ে একটি হচ্ছে লিকাসি রাতুন জায়ালিকা তাউলিয়াহু যে একটি হচ্ছে অনেক ব্যাপক প্রশস্ত ওয়াইড তানাউ বিভিন্ন ধরনের দান আরেকটি হচ্ছে কি সাকসেসিভ এই যে পরপর একটি দান দেওয়া হলো আবার আরেকটি আবার আরেকটি আবার বিভিন্ন ধরনের দান সুফান একটি দুইটি যেমন একটা ছেলে কাউকে দুই একটা চাকরি দেওয়া হলো এবং কাউকে আল্লাহ আলা কিছু দিলেন আমরা দেখবো আসলে কোন জিনিসগুলো আল্লাহ সুফানুল কারিমে এই দান শব্দে ব্যবহার করেছেন আল্লাহ এর ভিতরে আমরা এখন প্রবেশ করছি ইনশা আল্লাহ একটি হচ্ছে রহমা লিখে রাখুন একটি হচ্ছে রহমা আরেকটি হচ্ছে হেকমা রহমা হচ্ছে রহমত এর মানে অনুবাদ বাংলাদেশে ওই অনুগ্রহ আমাদের বাংলা ভাষায় আমরা আবারও আপনাদেরকে বিনয়ের সাথে বলছি যে বাংলা ভাষায় আল্লাহ চেনা যায় না এটি হচ্ছে একটা সত্য বাস্তব কথা কিছু করার নাই। আপনারা ইংরেজিতে বরঞ্চ পড়তে পড়ার চেষ্টা করতে পারেন অথবা বোঝার চেষ্টা করতে হবে আর আল্লাহ আল্লা কাছে মানে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমাদের যে ভাষা সে ভাষায় আপনাকে ঠিক মতো আমরা হয়তো চিনতে পারি নাই তাহলে একটি হচ্ছে রহমা এটি আল্লাহ হিবা করেন হিবা করেন কোন কোন জিনিস এক নাম্বার রহমা রহমা মানে তো বোঝেন যে অনুগ্রহ মানে ইত্যাদি রহমত এটা এভাবে বলাটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে সঠিক হেকমা অর্থাৎ হেকমা হচ্ছে যে প্রজ্ঞা এবং মানে নলেজ এই মানে জ্ঞান মানে অভিজ্ঞতা ইত্যাদি হেকমা তাহলে একটি হচ্ছে রহমা এটাকে তিনি হিবা করেন দ্বিতীয় নাম্বার হচ্ছে হেকমা তৃতীয় নাম্বার হচ্ছে রাজত্ব অনেক বড় বিষয় রাজত্ব সেটাকেও তিনি হিবা করেন তারপরে হচ্ছে অন্তরের শান্তি আমরা যে অন্তরে শান্তি পাই সেটাও হচ্ছে আলাদা ভাবে আল্লাহ সুফেন তালা হিবা করেন তারপরে হচ্ছে সন্তানাদি সন্তান তাহলে এক রহমা দুই হেকমা তিন হচ্ছে রাজত্ব চার হচ্ছে মনের প্রশান্তি পাঁচ হচ্ছে চিলড্রেন এই যে বাচ্চা কাচ্চা সন্তানাদি এ পাঁচটি জিনিসকে আল্লাহ সুবাহ হিবা করেন অর্থাৎ উপহার হিসাবে দেন এবং এটা তিনি দিচ্ছেন বিভিন্নভাবে দিচ্ছেন এর একভাবে শুরু হয়েছে আরেকভাবে উনি দিচ্ছেন সুতরাং এই জিনিসগুলো আমরা এখন মানে কোরআনুল খ্যারিমের দৃষ্টিতে দেখব আসুন আমরা এই বিষয়ে এখন জিনিসটা জেনে নেই আল্লাহ সুবাহা তারা মানুষকে যে যে এই দেন এই দেওয়ার ভিতরে যাকে খুশি তাকেই তিনি রাজত্ব দেন ফিমা শা আকানা ওমা লাম ইয়াকুন যেটা তার কাছে ছিল না সেটা তিনি অন্য জায়গা থেকে কোথার থেকে এনে দেন এই যে আমরা অনেকেই যখন ছোটো ছিলাম আমরা কি জানতে পেরেছি অনেকেই পরিবারের ভিতরে যারা সাধারণ পরিবার আমার মতো এসেছে আমরা কোনোদিন কল্পনা আমি ব্যক্তিগতভাবে কল্পনাই করিনি যে একদিন এই বিদেশে আসব এখানে চাকরি করব এবং আমার জীবন জীবনযাপন এখানে চলবে তো আল্লাহ আল্লা তালা মানে অনেক কিছু দিচ্ছেন ইয়তা মাইয়াশা তিনি দেন যাকে খুশি তাকে দেন ওয়া এম না মাইয়াশা এবং তিনি কাউকে আবার দেন না লা লিমা তিনি যদি বাধা দেন তাহলে কেউ কাউকে দিতে পারবে না ওয়ালা লিমা লিমা মানা যে তিনি যদি কাউকে দেন তাহলে কেউ বাধা দিতে পারবে না আর তিনি যদি মানে কাউকে না দেন তাহলে কেউ সেটা পাবে না এই যে দোয়া এই জন্য ওয়াহাব এটা এই আমরা যদি দোয়াতে পরিণত করতে চাই তাহলে একটি কায়দা হচ্ছে যে ওই যে নামাজে নামাজের সালাম ফিরানোর পরে ওই যে আল্লাহ লিমা লিমা মানে এই যে তাজ দোয়া এটা পড়তে হয় মানে আমি দেখেছি আমাদের অনেক শ্রোতা মানে তারা এই নামগুলো আমাদের অনুষ্ঠান থেকে শুনছেন শুনে নিজেরা আবার আবিষ্কার করছে যে এই আল ওয়াহাব এই শব্দটা যদি দশ বার পড়ি একশো বার পড়ি তাহলে এইটা হবে ওইটা হবে তারপরে আবার অন্যকে আবার কাগজ সাপ্লাই দেয় আমরা কিন্তু এর প্রচন্ড নিন্দা করছি যারা এই আল্লাহর নামগুলোকে কাগজে লিখে এ প্রিন্ট করে ফটোস্টেট করে মসজিদে মানুষের বাসায় গিয়ে মানুষকে এভাবে দিচ্ছেন সাপ্লাই করছেন অনুগ্রহপূর্বক এটা বন্ধ করুন এর কোনো নমুনা হাদিসের ভিতরে নাই আল্লাহ সুহানা তারা আমাদেরকে যে নবী সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে বলেন নাই যে একটা কাগজের টুকরাতে নিরানব্বইটার নাম লিখে মানুষকে বন্টন করো এই ধরনের আচরণ সুন্নতের খিলাফ এটি 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 কোনো কল্যাণ বয়ে আনবে না মানে 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 আল্লাহর যে সেটা আমরা গণনা করতে পারি না তেমনি আল্লাহ সুবাহ যে নাম সেটাকে নিরানব্বইটা নাম এটি গণনা করতে বলেছে এই গণনার ব্যাখ্যা স্কলাররা বলেছেন যে নামগুলোকে বুঝতে হবে নামের যে ডিমান্ড সেটাকে পূরণ করতে হবে সে অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করতে হবে শুধু ওই বাংলাদেশি ওই মৌলবী মসজিদের ইমাম সাহেব হুজুর মুওয়াজদিন তারপরে ইউটিউব তারপরে এই মানে বেহস্তি যে নিয়ামল কোরআন এই ধরনের মানে খুবই আমি মানে আমাদের ভাষা সম্ভব হচ্ছে না এই বইগুলোকে নিন্দা করার মানে এখানে অনেক ধরনের তসবি দেওয়া আছে এই এবং ওই নামগুলোকে কেন্দ্র করে এরকম করে বলা হয় যে আপনি আল ওয়াহাব দশ বার পড়বেন তাহলে জিনিসটা পেয়ে যাবেন এভাবে যদি কিছু থাকে কোনো নামের সাথে সেটা আমরা আপনাদেরকে খবরটা পৌঁছে দেব কিন্তু নিজেরা পণ্ডিতি করে নিজেরা মানুষের কান কথা শুনে এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না আমাদের যেই সহি কোরআন এবং সন্ন্যার যে দাওয়া যেটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি সেখান থেকে আমরা এই উপদেশ দিচ্ছি না সুতরাং নিজে নিজে উদ্যোগ নিয়ে এই ধরনের অবাঞ্ছিত কাজ করবেন না মসজিদে গিয়ে নিরানব্বইটা নামের কার্পেট টাঙ্গিয়ে দেওয়া এগুলো গুণা হবে এর ভিতরে কিছু নাম আছে যেগুলো আল্লাহর নাম নয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন তাহলে এই যে আল্লাহ হিবা করেন ওয়াহাব এই ওয়াহাব থেকে কিছু পেতে গেলে কি করা চাই একটি হচ্ছে নামাজের ভেতরে একটি দোয়া রয়েছে অথবা নামাজের শেষে এই যে দোয়াটা দোয়ার বইতে পাবেন আল্লাহ লিমা আতাইদ যে হে আল্লাহ তুমি যদি বাধা দাও তাহলে কেউ আমাকে দিতে পারবে না আ মানে বড় কিছু দেওয়া এটা ওই হিবা অর্থেই বোঝায় যেটা আপনাকে আপনি চাচ্ছেন গিফট আরবি ভাষায় এই যে সকল ট্যালেন্টেড লোক থাকে ট্যালেন্টেড লোকদেরকে আরবি ভাষায় বলা হয় মাওয়াহিব মাউহিবা মাউহিবা মানে হচ্ছে ট্যালেন্টেড গিফটেড গিফটেড মাউহিবা অর্থাৎ হিবা থেকে এসেছে গিফটেড তো ওয়ালা মিয়া লিমা মান এটা দুটো জায়গায় পড়া যায় একটি হচ্ছে রুকু থেকে উঠে আমরা যখন রুকু থেকে লিমান হামিদা তারপরে যে হামদান কাথিরান এই যে দোয়া আমরা পড়ি এই তসবিগুলো দোয়াগুলো পাঠ করার পর ওই জায়গায় আমরা আল্লাহ মাল্লা মানে এটা পড়তে পারি এটার জন্য হাদিস রয়েছে নবী সাল্লা সাল্লাম এটা পড়তেন তাহলেই তো আপনাকে আল্লাহ দিবেন ওখানেই তো আপনি চাচ্ছেন নামাজের ভিতরে নামাজে তাড়াহুড়া করেন কেন আমরা যে মসজিদে যে ইমাম সাহেবদেরকে নিয়োগ দিয়েছি আমাদেরকে যারা সার্ভিস দিচ্ছেন দেখবেন যে স্বামী আল্লাহ ইমান হামিদা বলে এক্সপ্রেস ট্রেন চলছে এই হচ্ছে আমাদের সমাজ অথচ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রুকুতে যতক্ষণ থাকতেন ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন কাওমাতে সেখানে তিনি তসবি পাঠ করতেন দোয়া পাঠ করতেন এই দোয়ার ভিতর একটি হচ্ছে আল্লাহ আর সালামের পরেও এই দোয়াটা পরা যায় তাহলে আপনি পাবেন আল্লাহ আপনাকে গিফট করবে কিন্তু আপনি পদ্ধতি জানছেন না পদ্ধতি আপনি আবিষ্কার করছেন আল ওয়াহাব নামের কয়েকবার পরা যায় কাগজে লিখে বড়ি বানিয়ে পানি গুলে খাওয়া অথবা মানে মানে গাড়িতে টাঙ্গিয়ে রাখা ইত্যাদি এতে কোনো উপকার কল্যাণ আমাদের আসবে না আল্লাহ সুবাহা তারা যা চান মানে যা খুশি কেননা তিনি হচ্ছেন আল্লাহ সুবাহানা তালা তাকে কেউ জিজ্ঞাসা করবে না লা ইউস আল ম্যা তিনি ওহুম ইউস আলুন যে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আল্লাহ সুফহানতা আলা জিজ্ঞাসিত হবেন না তিনি যাকে খুশি তাকে সেটা দেন ও ই জ্যাকানাত হায়াতু এল আল ইমান ওয়া তাকোয়া আশরাফুল হিবা লেখক বলছেন যে আল্লাহ সুবহানতা আলা যত দান করেছেন তার ভিতরে ইমান এবং তাকোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ হিবা আমরা পাঁচটা কথাকে হিবা হিসাবে কারিমে উল্লেখ করেছি এর ভিতরে হচ্ছে চিলড্রেন পিস অফ মাইন্ড কিংডম হেকমা রাহমা তো এখন আমাদের ভেতরে যাদের ছেলে মেয়ে নাই তারা হয়তো আফসুস করছে যে আহা আল্লাহ আমাকে একটা গিফট করেনি আল্লাহ সুবাহ আপনাকে সবচেয়ে বড় গিফট তিনি করেছেন সেটি হচ্ছে আল আশরাফুল ইমান হিবা তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় হিবা এর কোনো বিনিময় হয় না কিন্তু আল আউলাদ মিনাল্লা চিলড্রেন হচ্ছে আল্লাহ সুবাহ একটা গিফট আর বিহা আলাল ওয়ালিদাইন এবং মানে পিতামাতার প্রতি একটি সবচেয়ে বড় আমা হচ্ছে এই যে সন্তানগুলো এটি তো আল্লাহ সুফান তা মানে তিনি সবাইকে দেন সবাইকে মানে সব সবকিছুকে যে দেন সেই দেওয়াটা হচ্ছে রিস্ক অথবা মানে যেটা আমরা সুরা হাতে পাই আগে আলোচনা করেছি কলা রব্বুনাল্লাদি আতা কুল্লা শাই খালকাহু সুম্মা হাদা যে মুসা আলহি সালাম তার রবের পরিচয় দিয়ে বলেছিলেন যে আল্লাহ রব হচ্ছেন তিনি আল্লাদি আ কুল্লা শাই যে তিনি গিফট করেছেন এটিও দিয়েছেন কিন্তু এখানে আল্লাহ সুফান খালকাহু প্রত্যেকটা সৃষ্টিকে দিয়েছেন কাফের কে দিয়েছেন মুমিনকে দিয়েছেন মুশ্রিক দিয়েছেন ফাজের দিয়েছেন সমস্ত মানব জাতিকে তিনি দিয়েছেন এবং জিন ইনসান সবাইকে দিয়েছেন এবং সুম্মা হাদা তারপরে তিনি হিদায়া দিয়েছেন এই হিদায়াটা কোনটা ওই যে হিদায়াতুল আম্মা প্রথম হিদায়া সাধারণ হিদায়া তাহলে সেখানে তিনি হিবাটা বলেন নাই কিন্তু হিবা হবে কখন যখন সে তাওফিক লাভ করবে ইমান তাকোয়া লাভ করবে তাহলে প্রথমেই হচ্ছে যে কোরআনুল কারীমে নানান ধরনের হিবার কথা যে এসেছে তার প্রথমেই আমরা আলোচনা করব সুবহান ফযাকরা সুবহানাহু হিবাতহু রাহমা আল্লাতী মাননা লাহা এটি হচ্ছে যে তিনি দান করেছেন সাই দাতু দুনিয়া বলে এটা সৌভাগ্য আখেরাতেও সৌভাগ্য হ্যাঁ এর ভিতরে কয়েকটি আয়াত এসেছে ওয়াহাবনা না লাহুম মিন রাহমাতিনা ওয়াজে আল লাহুম লিসানান, লিসানা আলী গিয়া সোরা মারিয়াম আয়াত নম্বর পঞ্চাশ তাহলে আমরা একটি পেলাম যে সোরা মারিয়ামে আল্লাহ তিনি বলছেন মুসা আলি সালাম এবং তার মানে লোকদেরকে যে ওয়াহাব লাহুম মিন রহে এখানে আল্লাহ সুবহানা তালা কি ব্যবহার করেছেন ওয়াহাবনা ওয়াহাবা ভার হিসাবে ক্রিয়াপদ শব্দ হিসাবে ব্যবহার করেছেন ওয়াহাব লাহুম তাহলে ওয়াহাব ওয়াহাবা মানে হচ্ছে তিনি ওই যে হিবা করেছেন ওয়াহাবনা লাহুম লিসান ওয়াজা আলিয়া এবং যে সুখ্যাতি সমুচ্চ সুখ্যাতি তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ পরের আয়াতে হারুন আলহিসামকে মানে মুসা আলহিসামকে যখন দিলেন তখন আল্লাহ এই কথাটা আবার উল্লেখ করেন ওয়াওয়া হাবে লাহু মিন রহমা তিনা আহাহু হারুনা তাহলে নবুয়ত এক ধরনের রহমা সেই নবুয়তটা দিয়ে হারুনকে দিয়ে যে সাহায্যটা করলেন আল্লাহ সুবহানা তালা মুসা আলীস সালামকে সেটাকে তিনি রহমা বলেছেন তাহলে বড় ধরনের সাহায্য সহযোগিতা যেখানে আমরা পাই সেটি হচ্ছে আল্লাহর একটা রহমা সেটা আল্লাহ হিবা করেন এই যে আমাদের সমাজে আমরা কি দেখতে পাই যার মানে ভাই আছে অথবা বোন আছে যাদের সিবলিং আছে তারা বেশি সাহায্য সহযোগিতা পায় আত্মীয় যার আছে তাহলে এটাও একটা রহমা ভাই থাকা যে ভাই তাকে সাহায্য করবে সেটাকে আল্লাহ সুবাহ তালা রহমা হিসাবে উল্লেখ করেছেন ওয়া হাবনা লাহু মিন রহমাতিনা ওয়া আহাহু না নাবিগিয়া তাহলে রহমা হচ্ছে বিভিন্ন ধরনের সাহায্য মানুষের মাধ্যমে যেটা ভাই মাধ্যমে আমরা পাই তাহলে কারোর ভাই থাকাও মানে আল্লাহ তাকে হিবা করেছে সুতরাং এটা দেখতে হবে তারপর আল্লাহ সুবাহানুব সালাম যখন তার সন্তান পরিবার পরিজনদেরকে তিনি হারালেন মানে বিশেষ করে তার সন্তানরা যখন মানে এখানে উল্লেখ নাই তার সন্তানদের কি হয়েছিল পরিবার জন্য কি হয়েছিল কিন্তু আল্লাহ সুবহান তালা তাকে সুস্থতা দান করেছেন এবং পরিবারদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সন্তানাদি তাদের মতো আরও অনেকে আল্লাহ সুবহান তাকে দান করেছেন এই কারণে পরিবার থাকা পরিবারের সবাই যদি থাকে তাহলে এটাও এক ধরনের রহমা তাহলে এটা আল্লাহ সুফহানতারা দান করেন এই কারণে সুরা সোয়াদ আয়াত নম্বর ফোর্টি ওয়া ওয়াহাবেনা লাহু আহেলাহু ওয়া মিসলাহুম মাহুম রহ্মা ত মিননা ওয়া জিকরালীল উলিল এল ব্যাব এটি বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ এই কারণে যখন আমরা কথা বলি যেমন আমাদের এই ক্যানাডা আমেরিকা দেখা যায় যখন অনেক লোক বলে যে আমাদের এখানে এই নিউ আমার ভাই থাকে বোন থাকে মানে গর্ব করে এই যখন এগুলি বলেন এটা আসলে এইভাবে বলাটা ঠিক না আপনি বলবেন আল্লাহ আল্লা তালার অনুগ্রহ তিনি আমার পরিবারের সবাইকে আমাদের এই শহরে এনেছেন এইভাবে বলতে হয় কেননা এটা হিবা এটি আপনার যোগ্যতা অথবা আপনাকে সেটা হিবা করেছেন করেছেন আল্লাহ অনুগ্রহ যে আপনার ফ্যামিলির অনেকেই আমেরিকায় থাকেন এটি যেমন আয়ুব আলেসালামকে আল্লাহ এরকম দিয়েছেন কিন্তু সমাজে এই ধরনের কথা বলতে শুনি না বলতে হবে আল্লাহ আমাদেরকে দান করেছেন এমন একটা জিনিস যে আমার পরিবারের অনেকেই আল্লাহ রহমতে এখানে থাকেন আল্লাহর কথাটা বলতে হবে মানে অহংকার করে ওইভাবে বলাটা ঠিক না কেননা পরিবার পরিজন কারোর সাথে থাকাটা হচ্ছে এক ধরনের রহমা যার আছে সে তার গুরুত্ব এবং তার সুযোগ সুবিধাটা ভোগ করছে সেটা বাস্তব সত্য তো সেটা হচ্ছে রহমা এবং ওটাকে আল্লাহ হিবা করেন তাহলে তিনটি জিনিসের মাধ্যমে রহমা প্রকাশ পায় একটি হচ্ছে সুখ্যাতি মানে তার যে সুনাম এটিও এক হিবা কারোর সুনাম হচ্ছে বিখ্যাত হচ্ছেন সেটিও আল্লাহ হিবা করেন এটিও রহমান অন্তর্ভুক্ত পরিবার পরিজন ভাই যারা সাহায্য করে সেটি হচ্ছে রহমা এখন এই যে হিবা এটা আমরা চাইব কিভাবে এটা একটি বিষয় এই কারণেই আল্লাহ সুবহানা তালা শিক্ষা দিচ্ছেন যে কোরানুল কারিমে সে কথাটা এসেছে রব বেনা লে তুজ তুজিকুলু বে না বায় দে ই হে দে ই তে মিল্লা দুন কা রহমা ইন্ন কা আনতাল ওয়াহাব এইভাবে আল্লা সুবহানা তালার কাছে চাইতে হবে যে এই যে আয়াতে কারিমায় আল্লাহ সুবাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর যে নামগুলো রয়েছে এর ভিতরে ওয়াহাব নামটা দোয়ার ভিতরে আপনি আরবিতে অথবা বাংলায় উল্লেখ করতে পারেন যখনই আল্লাহর কাছে কিছু চাবেন তখন আপনি বলতে পারেন আল্লাহ আপনি তো আল ওয়াহাব এই কথাটা বলতে পারেন কেননা আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়ার ভিতরে ইন্নাকা আন্তাল ওয়াহাব ইন্নকা আন্তাল ওয়াহাব এটা আল্লাহ সুবহান আতালা কোরানের দুইটি জায়গায় উল্লেখ করেছেন যেটা সুলাইমান নবিয়েনা নবী উল্লাহ সুলাইমান আলিহিসাল্লাম তিনি যখন দোয়া করেছিলেন তখনও তিনি বলেছিলেন যে হ্যাঁ কয়লা রাব্বী লাব্বিক ফিরিলি ওয়াহাবেলি মুল লা ইয়ামবাগে আহাদিন মিম্বা আদি ইন্নাক আন্তাল ওয়াহাব তাহলে ইন্নকা আন্তাল ওয়াহাব এই কথাটা এই শব্দটা একবার বলা যাবে অথবা যখনই আপনি দোয়া করবেন হাত তুলে দোয়া করেন আর ঘুম থেকে উঠে দোয়া করেন শুয়ে শুয়ে বলতে পারেন মুখে আনতে হবে হে আল্লাহ আপনি তো আল ওয়াহাব আপনি আমাকে আরো দেন আমাকে একটি ছেলে দিয়েছেন আমাকে আরেকটি ছেলে দেন আমাকে একটি মেয়ে দিয়েছেন আমাকে আরেকটি মেয়ে দেন আমাকে একটা চাকরি দিয়েছেন আমাকে আরো টাকা পয়সা দেন আল্লাহ আমাকে ইজ্জা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমাকে আরো জ্ঞান দেন এইভাবে ভাবে আল্লাহ সুবহানাহু তালার কাছে চাইতে হবে তো চাওয়ার সময় আল্লাহ সুবহানাহু তালার কাছে এই কথাটা বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো হচ্ছেন আল ওয়াহাব এখানে যে যেটা বলা হচ্ছে যে তারা দোয়া করছে রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইয হাদায়তানা যে কুরআনুল কারীমে আল্লাহ সুবাহান কিছু লোকের কথা উল্লেখ করে তিনি নবী সাল্লাহ সাল্লামকে শুনিয়ে দিয়েছেন যে যারা মুতাশা বিহা এই আয়াতের তাফসিরে অনেক কথা এসেছে যে তখনকার দিনে খ্রিস্টানরা ইবনে কাসির এর ব্যাখ্যায় বলেছেন যে কোরআনের কোরআনুল করিমের ভিতরে কিছু আয়াত রয়েছে সেটি হচ্ছে মুতাশা বিহা ওয়া ওয়া ও খরা মুতাশা বিহা যেটি হচ্ছে অস্পষ্ট আয়াত অস্পষ্ট শব্দাবলী আরেকটি হচ্ছে আয়াতুন মহকামাত যেটি হচ্ছে সুস্পষ্ট হুকুম তাহলে কোরআনের কিছু শব্দ আছে অস্পষ্ট কতগুলো শব্দ আছে স্পষ্ট তো অস্পষ্টকে অনেকে তখনকার দিনে এরকম ভুল ব্যাখ্যা দিত আজও সেই ভুল ব্যাখ্যা চলছে তো ভুল ব্যাখ্যাটা হচ্ছে কি যে মানে বিকৃত করে দেওয়া মানে এই মানে এটাকে বিচ্যুত হয়ে যাওয়া সেটা আল্লাহ মানে বলছেন যে যে সকল মানুষ মানে আল্লাহ এই বিচ্যুতিটা চায় না এবং যারা এই ভুল ব্যাখ্যাটা করে তাদের দিকে তোমরা তাকাবে না হাদিসের ভিতরে এসেছে ফাইজা রি হাদিসের ভিতরে এসে আল্লা জিনা বাহা মিনহু যারা এরকম মুতাসা বিহার আয়াতের বিভিন্ন অর্থ করে ফাউলা, ইকাল্লাজিনা সাম্মাল্লাহ আল্লাহ তাদেরকেই এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন ফাহ তাদেরকে তোমরা ত্যাগ করো আমরা দেখতে পারি কি যে আমাদের সমাজে কোরআনের অনেক বিকৃত ব্যাখ্যা করা হয় অনেকেই করে থাকেন না বুঝে করে থাকেন আবার অনেকে উদ্ভট কিছু ব্যাখ্যাও নিয়ে আসেন তো এগুলোর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আর যারা এই ব্যাখ্যাগুলো করে তাদেরকে আপনারা তাদের থেকে দূরে থাকবেন এটাই হাদিসের ভিতরে এসেছে ফাহারু হোম যার তাদের থাকে তোমরা সাবধান কেননা সবচেয়ে ভালো ব্যাখ্যা কে জানে আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন ওয়ামা ইয়াল্লা আল্লাহ ছাড়া তার আয়াতের ব্যাখ্যা আর কেউ জানে না আল্লাহ সবচেয়ে ভালো জানেন তাহলে আল্লাহ সুবাহান তালা বলছেন যে এই যে হিদায়া মানে হৃদায় এত ওয়াল এরশাদ মানে আমাদের মানে নবী সাল্লা সাল্লামের দেখানো পথ মানে নির্দেশনা এটা পাওয়ার পর আল্লাহ তালা যেন আমাদের অন্তরকে মানে ডেভিয়েট না করে দেন বিচ্যুত না করে দেন রব লা তুজেকো কুলু ব্যানা বা এটি কোন হিদায়া হিদায়া নাম্বার টু যে ওই হিদায়ার পরে যেন আমাদের অন্তরটা ঘুরে না যায় যেন তাওফিক আমরা পেয়ে যাই তার হুকুমটাকে ফলো করার জন্য এটাই এক ধরনের রাহমা হ্যাঁ ওয়াহাব মিল্লা দুনকা একদম আল্লাহর কাছ থেকে রাহমা হিসাবে পাই যেন আমাদের অন্তরটা স্থির থাকে আমাদের ইমান যেন বেড়ে যায় আমাদের ইয়াকিন যেন বেড়ে যায় এই ব্যাখ্যাই করেছেন ইবনে কাসির এই কারণে ইবনে কাসির দোয়া উল্লেখ করেছেন যে কিভাবে এই রহমাটা বাড়বে এই অন্তর স্থির থাকবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক হ্যাঁ যে হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে তোমার দিনের উপরে স্থির রাখো অথবা আল্লাহর কাছে ওভাবে দোয়া করা যায় লা আর ওয়াহাব আমাদেরকে গিফট করেন কা রহমা এ রহমা হচ্ছে রহমাতুল হিদায়া তাউফিক যেটা আমরা মানে অর্জন করতে চাই হিদায়াতু তৌফিক ওয়াল এলহাম ওয়াল এটা হ্যাঁ মাউনা মাওনা হিদায়া এই যে তিন নম্বর হিদায়া এটা আমরা চাই আল্লাহর কাছ থেকে এটাই হচ্ছে এক ধরনের রহমা আশা করি বুঝতে পেরেছেন যে এটা আল্লাহ সুবহানা তা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তাহলে আমরা চাইতে পারি তারপরে এসেছে আল হেকমা ওয়াজে করা তা আলা হাতু হেকমা মুলক রাজত্ব এবং প্রজ্ঞা এক্ষেত্রে একটি আয়াত এসেছে ফাওয়াহাবা ফওয়াহাবাল রব্বি হকমান ওয়াজা আইলানী মিনাল মুরসালীন যে আমাকে সুরাসু আরা এখানে আল্লাহ সুহানা তাআলা মানে বলেছেন যে আমাকে মুরসালীন করে দিন মানে একজন নবী মানে তার কথা এখানে উল্লেখ করেছেন নবী আল্লাহ রাব্বি হাবেলি হকমান হে আল্লাহ আমাদিগকে আমাকে হিবা করুন কি হকমা প্রজ্ঞা দান করুন ওয়াল হেকনি বিশ্ব এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন আমি যেন সোয়ালহীনদের সাথে থাকতে পারি আরেকটি হচ্ছে সুয়ারা এটি হচ্ছে আয়াত নাম্বার একুশ এখানে বলা বলা হচ্ছে যে যখন মানে রাসুল যে তিনি ভয়ে পালিয়ে গেলেন তখন আমার পালন আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন তাহলে রিসা আলা ও মুলক আরেকটি হচ্ছে মুল্ক এমন একটা রাজত্ব আমাকে দেন এটাও আল্লাহর কাছে চেয়েছিল কে সুলাইমান আলিহি সালাম যে তিনি বলেছিলেন কি যে হেকমা কিংডম কয়লা রব্বে ফিরিলি তাহলে দোয়া চাওয়ার আদব হচ্ছে প্রথমে স্টেক আল্লাহ মাক ফিরিলি তারপরে চাইতে হবে ওয়াহাবিলি মুলকান আমাকে এমন একটা রাজত্ব দেন লায়ামবাগিলি আহাদিন আমার পরে যেন এই রাজত্ব আর কেউ না পায় এই কথাটা কে বলেছে সুলাইমান তার রাজত্ব কত কিরকম ছিল আপনারা সবাই জানেন সুরা সোয়াদের ভিতরে আয়াতে কারিমা এসেছে যে বাতাস তার অধীনে ছিল জিন জাতি তার অধীনে কাজ করত। শয়তান তার অধীনে চাকরি করতো এভাবে আল্লাহ বলেছেন যে ফাসা খারানা লাহুরিহা তাজিরি বি যে বাতাসকে আল্লাহ সুফহান আতারা সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন তিনি যেভাবে হুকুম করতেন বাতাস সেভাবেই তাকে নিয়ে যেত সুফহান আল্লাহ বাতাসকে কমান্ড করতে রোহা আন হাইসু আসাব যে এবং ভায়োলেন্ট ভাবে ঝড়ের গতিতে নয় বরঞ্চ মৃদুমন্দ ভাবে তাকে নিয়ে যেত যেন তিনি কষ্ট না পান কত বড় রাজত্ব বাতাসকে তিনি এইভাবে গ্লাইড করে করে চলে যেতেন তারপর কুল্লা বন্য ইন ওয়াগাউ এবং বড় বড় প্রাসাদ মসজিদ বড় বড় স্থাপনা সেগুলোকে তৈরি করার জন্য অনেক জিন সুলাইমান আলহালামের অধীনে কাজ করত এবং বড় বড় মণিমুক্তা নিয়ে আসার জন্য স্কুবা ড্রাইভার সেগুলিকেও তিনি নিয়োগ দিয়েছিলেন আর কতগুলো শয়তানকে তিনি শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন ও বেল আসফাদ। অনেককেই সুতরাং এই যে আতহাদা ফমান ফা ফা আমনুন আল্লাহ সুবহানাহু বলছেন যে এটি হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আতা গিফট ফামান আমনন মিন্না আল্লাহর অনুগ্রহ আও আমসিক বিগাইরি হিসাব আর এর জন্য সুলাইমান আলাইহিস সালামকে কোনো হিসাব দিতে হবে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যখন আমরা চাই আমরা অনেক কিছু চাইতে পারি এতে আমাদের মানে কোনো সমস্যা নাই কেন আল্লাহ হচ্ছে আল ওয়াহাব হাব এই আয়াতে কারিমার পর প্রেক্ষাপটে আয়েশা আদি আল্লাহ তালা আনহা তিনি বলতেন তার জীব জীবদ্দশায় শেষের দিকে যে সাহ উল্লাহি কল্লাসাই যে হে সাহাবিগণ তোমরা মানে আল্লাহ তালার কাছে সব কিছু চাও কেননা সব কিছু চাইলে আল্লাহ তোমাদেরকে দিবেন যা তোমাদের দরকার সব কিছু চাও আল্লাহ সুবাহ দিবেন সুলাইমান আলী সালাম তো কোনো লিমিট দেননি এমন কথা বলেছেন যে এমন একটা রাজত্ব যে রাজত্ব যেন আর কাউকে না দেওয়া হয় এই কথাটাই সুলাইমান আলী সাল্লাম বলেছিলেন লি আহাদিন বাদি যে নবী সাল্লাম একবার নামাজের দাঁড়ানোর সময় একটি দুষ্ট জিন শয়তানকে তিনি বেঁধে রাখতে চেয়েছিলেন কিন্তু যখনই সুলাইমান সুলাইমানের দোয়ার কথা স্মরণ হয়েছে যে জিন শয়তানকে অধীনস্থ করার ক্ষমতা বন্দী করার ক্ষমতা কার ছিল সুলাইমান সুতরাং তার সম্মানে তিনি ওই জিনটাকে ছেড়ে দিলেন তাহলে আমরা এটাকে বলতে পারি যে হিবা করেছেন হেকমা ওয়েল মুলক কিংডম এবং তারপরে আল্লাহ সুবাহ বলছেন যে এই যে শান্তি মনের শান্তি তো মনের শান্তিগুলো কিভাবে আসে বান্দার উপরে সবচেয়ে বড় অনুগ্রহ এবং মানে উপহার হচ্ছে কি স্ত্রী অথবা নেককার স্বামী নেককার ধর্মপরায়ণ স্বামী মানে স্বামী অনেক বেতন পায় তার মানে এই নয় সেটি তার জন্য হিবা করা হয়েছে যদি স্বামী অথবা স্ত্রী যদি যাউ যা তু সালেহা সে যদি ধর্মপরায়ণ ধার্মিক হয় ও জরুরিয়াতি তয়বা এবং প্রজন্ম বাচ্চা কাচ্চা সন্তানগুলি যদি মানে ধর্ম পরায়ণ হয় মা ইয়াকুন কুন বিহি কুর্রাত আয়ুন আল ইনসান তাহলেই এই জিনিসটা তাদের চোখের শীতলতা দান করবে অর্থাৎ তাদের অন্তরে শান্তি আসবে এটাও আল্লাহ হিবা করেন এটা আল্লাহ যাকে খুশি দেন অনেককে হয়তো হিকমা দিয়েছে কিন্তু তাকে অন্তরে শান্তি দেয়নি অনেকে হয়তো সন্তান দিয়েছে কিন্তু শান্তি নাই অর্থাৎ কোনটাতে শান্তি শান্তিটা আল্লাহ দান করেন না ইয়াকুলা না হ্যা হাবলানা এখানে হাবলানা মানে হচ্ছে হিবা করেন আল্লাহ মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া আলনা লিল মুত্তাকিনা ইমামা তাহলে এটাও আল্লাহর কাছে দোয়া করা যায় এখানে ইন্না কান্তাল ওয়াহাব এই কথাটা নাই কিন্তু রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা এটি হচ্ছে কোরআনে বর্ণিত দোয়া আমরা ইচ্ছা করলে এটা আমল করতে পারি এটার কোনো সমস্যা নাই সমস্যা হলো আপনি যখন এটাকে নির্দিষ্ট মোকাইয়েত করে ফেলবেন ওই ফজরের নামাজের সময় এক কাপ চা খেয়ে এটা করবেন মধু খেয়ে এই দোয়াটা করবেন দুইবার দুধ পরে এইগুলো দলিলবিহীন কথাবার্তা বললে কিছুই হবে না আপনাকে মুক্তভাবে যখন মন চায় তখন দোয়া করতে পারেন এর কোনো নিয়ম নাই নিয়ম করতে গেলেই এটা বেদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দলিলবিহীন ভাবে কোনো দোয়া এভাবে করা যায় না তবে মুক্তভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে হিবা আল্লাহ যে ওয়াহাব সেটি হচ্ছে যে তিনি স্ত্রী সন্তানাদি শুধু কাউকে দান করেন তাই নয় বরঞ্চ তারা যখন আল্লাহর পথে চলে আসে তারা যখন সলেহা সলেহীন হয়ে যায় মুসল্লিহীন হয়ে যায় মানে তখন সেটা আমাদের চোখকে অন্তরকে শীতল করে করোরাতে আয়ুন এবং তারা মুত্তাকিদের জন্য আদর্শ হিসাবে কাজ করে তাদেরকে মানুষ ফলো করে এটি হচ্ছে বড় এক ধরনের হিবা এটি হচ্ছে আল্লাহ সুবাহান তারা কোরআন কারিমে উল্লেখ করেছেন যেমন বলেছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা যে আমি ইব্রাহিম কে দিলাম ইয়াকুব নাফিলা। নাফিলা মানে হচ্ছে ওই যে নাফিলা নাফিলা সালা মানে ইসহাক তার পুত্র হচ্ছে ইয়াকুব এবং তার নাতি নাতির ঘরের নাতি হচ্ছে নাফিলা অতিরিক্ত সেগুলো আল্লাহ দান করেছেন কাকে ইব্রাহিম আলি ইসালামকে ওয়াক্কুল্লাহ জা আলনা সোয়ালেহা এর প্রত্যেকটি প্রত্যেকটি আল্লাহ সুবহান আতালা করেছেন কি সোয়ালেহীন করেছেন অর্থাৎ সেগুলোকে সৎপথে নিয়ে এসেছেন তারা সোয়ালিহীন ছিল এ কথাটাই কেননা ইব্রাহিম আরেহ সালাম যখন সন্তান পেয়েছেন সেই সন্তান পেয়েছেন অনেক বুড়ো বয়সে আর আমাদের রাসূলুল্লাহ উহ সাল্লাম যখন তার ছেলে ইব্রাহিম আরিহাতাম যখন তিনি জন্ম হইলেন তখন কিছুদিনের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন ইব্রাহিম নবী সাল্লাহি সাল্লামের একমাত্র পুত্র যেটা নবুয়তের পরে জন্ম জন্ম নিয়ে কিছুদিন পরে ইন্তেকাল করলো তখন তিনি অনেক মনে কষ্ট পেয়েছিলেন হাদিসে এসেছে যে তার চোখ থেকে পানি পড়েছিল কিন্তু তিনি কি আল্লাহ তালার কাছে আরো সন্তান চেয়েছেন যে রব্বি হাবিলি মিল্লা রহমা ওর জুরা নবী সাল্লা সাল্লাম এর ভেতরে সেই অনুপ্রেরণা আল্লাহ তালাই সঞ্চারিত করেন নাই যে সন্তান নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম মুহাম্মদ সাল্লাহ সাল্লামের যে মানে মানে তার যে বংশের সন্তান সেই দিকে তিনি লক্ষ্য করেননি সেটাকে তিনি মানে আমলে নেন নাই বরঞ্চ তিনি রুহানি যে তার যে অনুসারী তার যে মানে উম্মা সে উম্মাতের জন্য তিনি অস্থির ছিলেন সেই কারণেই আল্লাহ সুবাহানা তালা যখন তাকে দান করেছেন সন্তান আর দান করে নাই এই কারণে নবী সাল্লাল্লাহু সাল্লাম সন্তান সন্তান করে নিজের জীবনকে মানে অস্থির করে তোলেন নাই নবী সাল্লাল্লাহু সাল্লাম কি করেছেন উম্মা উম্মা উম্মাতি উম্মাতি আর ইব্রাহিম আলাইহিস আল্লাহ আল্লাহ তা তাআলার প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাজি ওয়া হাবা লি আলাল কি bari ইসমাঈলা ইসহাক ইন্ন রাব্বি লসামিউ আদ যে হে আল্লাহ প্রশংসা তোমারই কিছুতে যিনি আমার এই বুড়ো বয়সে ইসমাইল এবং ইসহাককে আপনি দান করেছেন আলি নিশ্চয়ই আপনি আমার দোয়া শ্রবণ করেন ইন্না লাসামি আর দোয়া ইব্রাহিমের দোয়া আল্লাহ সুবাহ শুনেছিলেন তো এখানে আল্লা সুবহান তালা নবী সাল্লামের সন্তান এর মৃত্যুর পর কি দান করেছেন তাকে আল্লাহ দিয়েছেন এই কারণেই আল্লাহ বলেন নাই হাবাকা আল কাউসার এই কথাটা বলেন হাবাকা যে হাবালি হাবাকা অর্থাৎ হাবা মানে তোমাকে হিবা করেছি আল কাউসার এটা তিনি এই শব্দটা ব্যবহার করেন কি করেছেন ইন্ন আত ইন্যা কাল কাবসার আত অনেক বড় যেটা কল্পনা করা যায় না ও এত বড় বিশেষ হচ্ছে আত এই দান করেছেন যেটা তিনি কোনোদিন তার কাছ থেকে নিয়ে যাবেন না তাকে সেটাকে তাম্লিক করেছেন মালিক করে দিয়েছেন সেটা সন্তান থেকে অনেক বেশি বড় সন্তানের দুঃখ তার অন্তর থেকে চলে গেছে তিনি এই সুরা নাজিল হওয়ার পরে হেসেছিলেন অথচ এই সুরা নাজিলের আসবাব হচ্ছে যে আবু লাহাব তার সন্তানের মৃত্যুর পর বাতারা মোহাম্মদ যে মোহাম্মদ নির্বংশ হয়ে গেল তার ছেলে মারা গিয়েছে বলে তিরস্কার করেছিল তার জবাবে আল্লা সুবাহ ব্যবহার করেছেন তো সেই হেতু হিবা শব্দটা ওখানে ব্যবহার হয়নি সেখানে ইব্রাহিমের জন্য আল্লাহ সুবাহ বলেছেন যে ওয়াহ আলী ওয়াহাব না ক্ষেত্রে আল্লাহ তালা হিবা করেন তার মানে হচ্ছে যে কোনো সন্তান মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক সেটি হচ্ছে হিবাতুল্লাহ এটা নাম হিসাবেও রাখতে পারেন যেমন আমাদের প্রিয় শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তালা তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল সর্বশেষে বুড়ো বয়সে তার ঘরে যে আলো করে যে সন্তানটা হয়েছিল সেটা ছিল একটা মেয়ে সে কালবায়ণী রাহিমাহুল্লাহ তিনি সেই মেয়েটার নাম রেখেছিলেন হিবাতুল্লাহ অর্থাৎ আল্লাহর গিফট হিবাতুল্লাহ যে সন্তান আসলেই হচ্ছে হিবা এটি হচ্ছে গিফট এটা আল্লাহ সুবাহান তালা মানে যেমন আ আল্লাহ সুহানা তালা বলছেন যে জাকারিয়া আরেহসালাম যখন সন্তান চাওয়ার জন্য অস্থির ছিলেন যখন চাইতেন। যে তখন তিনি কি দোয়া করেছিলেন। সেই কথাগুলো সুরা আম্বিয়াতে এসেছে। ফাস্তা যাব ওয়া লাহুওয়াওয়াহাবে না লাহু ইহিয়া ওয়া আসলাহ না লাহু যাওজ যে। জাকারিয়ার দোয়া আমি কবুল করেছিলাম তার চুল সাদা হয়ে গিয়েছিল হাড্ডি নরম হয়েছিল এবং সেই বৃদ্ধ বয়সে তাকে ইয়াহ আমি দান করেছিলাম জাকারিয়া আল ইসালামের স্ত্রীকে প্রসবযোগ্য করে দিয়েছিলাম তার মানে সন্তান যে আল্লাহ মানুষকে দেয় এটি একটি বিশেষ দান হিবাতুল্লাহ আল আউলাদ হিবাতুল্লাহ মিনাল্লাহ হিবাতুন মিনাল্লাহি তাআলা সেটি হচ্ছে বিশেষ একটি দান আল্লাহ সুবহানা তালা বলেন ওয়াহাব নালী দাউদ দা সুলাইমান আব্দু ইন্নাহু আমি দাউদকে সুলাইমান দান করেছি দাউদকে তিনি দান করেছেন কাকে সুলাইমান আরেহস সালামকে সুলাইমানের রাজত্ব কি ছিল আমরা আলোচনা করেছি এত বড়ো বাদশাহী এবং নবুগুয়া দান করেছিলেন হ্যাঁ সুতরাং দাউদ আল্লাহ প্রশংসা করেছেন কারণ কি আব্দু তিনি হচ্ছে সবচেয়ে উত্তম একজন বান্দা কেননা তিনি ছিলেন আল্লাহর দিকে বারবার ফিরে আসতেন বারবার আল্লাহর দিকে ফিরে আসতেন হচ্ছে কি দাউদ সুলাইমানকে দান করেছেন এখানে প্রিয় পাঠক শ্রোতা আপনাদেরকে একটি জিনিস বলে দিচ্ছি অনেকেরই দাউদ সুলাইমান কোনটা বাবা কোনটা ছেলে এটা অনেক অনেকের মানে পেস মানে দ্বিধায় পড়ে যান যে দাউদ কি পিতা নাকি সুলাইমান পিতা এটা একটা ফর্মুলা আছে আপনারা শিখে নিন দাউদ মানে হচ্ছে ড্যাডি ডি দিয়ে দাউদ ড্যাডি আর সুলাইমান মানে সান সান তাহলে আর ভুল হবে না কোনো দিন দাউদ হচ্ছে ড্যাডি মানে উনি হচ্ছেন পিতা আর সুলাইমান হচ্ছে সান সুলাই তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ তাআ আলাহ ওয়াহাবে আনা ইস্হাক ইয়াকুব নাফিলে আমরা আলোচনা করেছি ওয়াহ বেন আল্লাহ ইসহাক ইয়াকুব কুল্লান হায়াদায়িনা এইটা কোন হিদায়া তাদেরকে সবাইকে আল্লাহ প্রত্যেককে আমি হিদায়েত দিয়েছি ওয়াহ লাহু ইসহাক ইয়াকুব তাদেরকে কি দিয়েছি হিদায়া এই হিদায়াটা কোনটা হিদায়াত রিসালা আলা হিদায়াত তৌফিক ওয়াল ইলহাম ওয়াল মাউনা যেটি হচ্ছে আল্লাহ সুবহানা তালা আম্বিয়া মোরসালিনকে দান করেন মানে হিদায়া সেই হিদায়া তিন নম্বর হিদায়াটা আল্লাহ দিয়েছেন যেটা তাদেরকে দান করেছেন আল্লাহ সুফানত সুতরাং এটি হচ্ছে এক ধরনের হিবা ও আলিকা দা জাকারিয়া যে জাকারিয়া যখন দোয়া করলো রব্বী হাবলি মিল্লাদুন কা জরুরিয়াথান তৈয়িবা ইন্নাকা সামিউদুয়া উদ্দোয়া। এটি জাকারিয়া এইভাবে দোয়া করেছিল তারপরে জাকারিয়া আলিসলাম বলেছে ইন্নি খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই কায়েনাতিন ইমরাতি আকিরান স মিল্লাদুন কা ওয়ালিয়া যে আমার স্ত্রী তো বন্দা তার কোনো বাচ্চা হয় না সুতরাং আপনি আপনার পক্ষ থেকে এমন একটা সন্তান দান করেন যে ওয়ালি হবে অর্থাৎ কর্তব্য পালনকারী করে আমাদেরকে দেখাশোনা করবে রব রাবলি যেমন ইব্রাহিম আলি সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন রব্বি হাবিলি মিনাসীন হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের যখন বাচ্চা কাচ্চা জন্ম নেয় তখন কিন্তু আমরা যে কথা বলি মানুষের কাছে কি বলি ফোন করি সালাম আলাইকুম এই যে শুনেন আমার একটা ছেলে হয়েছে আমাদের একটা ছেলে হয়েছে এইভাবে বলা যায় না আপনাকে বলতে হবে আল্লাহ আপনাকে একটি সন্তান হিবা করেছেন গিফট করেছেন এটাই হচ্ছে আদব সন্তান আপনি আপনার ঘরে হয়েছে এই ধরনের কথা বলা দৃষ্টতা যদি বলে থাকেন ইস্তেকফার করেন আল্লাহর কাছে যে আপনি ভুল করেছেন এই পর্যন্ত যতবার যতগুলো মানুষের কাছে এই কথা বলেছেন এই যে হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে দোয়া করবেন না 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 এই কথাটা বলাটা অশুদ্ধ কেননা আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন তার আম্বিয়াদেরকে যে যখনই তোমাদের সন্তান হয় এই সন্তানগুলো আল্লাহ হিবা করেন গিফট করেন সে গিফট কথাটা বলতে হবে না বললে আপনি অকৃতজ্ঞ কাতারে পড়ে যাবেন রব্বি হাবিলি ওয়াহাব না লাহু এই ধরনের হিবা ওয়াহাবা এই কথাটা আল্লাহ বারবার শিক্ষা দিয়েছেন সুতরাং সন্তান শুধু পেয়ে মানে বলাটার ভেতরেও আদব রয়েছে কেন আল্লাহ হচ্ছেন ওয়াহাব লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ যা খুশি তাকে সৃষ্টি করেন ওয়া মায়াশা যুকুরা আল্লাহ হিবা করেন যাকে খুশি মেয়ে দান করেন প্রথমেই আল্লাহ যেই সন্তানের কথাটা কোরআনুল কারীমে সুরা সুরা নম্বর ফর্টি নাইন উল্লেখ করেছেন যে আমি যাকে খুশি তাকে মানে মেয়ে দেই সুতরাং মেয়ের কথাটা আল্লাহ আগে বলেছেন তাকদিম করে তাকদিম করেছেন সুফহান আল্লাহ এই জন্য যাদের মেয়ে হয়েছে প্রথম তাদের খুশি হওয়া উচিত কেননা আল্লাহ সুহান তালা মানে মেয়ে এবং ছেলের কথা বলতে গিয়ে যখন হিবা উল্লেখ করেছেন ইয়াহাবলি মাইয়া ইনাসান। আল্লাহ প্রথমে মেয়ের কথাটা বলেছেন যে আমি যখন গিফট করি তখন প্রথমে মেয়ে গিফট করি তারপরে তিনি বলেছেন ওয়া আর কাউকে আমি ছেলে গিফট করি তারপরে তিনি বলেছেন ওয়া কিন্তু আমি অনেককে ছেলে এবং মেয়ে উভয়ই দান করি ওয়া ইয়া ইয়া আকিমা এবং যাকে খুশি তাকে তিনি ব্যারেন করে রাখেন বন্দা করে রাখেন তাদের কোনো ছেলে মেয়ে কিছুই হয় না ইন্নাহু আলিমুন কাদির আল্লাহ হচ্ছেন জ্ঞানী যে তার সন্তান কেন হয় না কেন তাকে আল্লাহ বঞ্চিত করেছে আল্লাহ সুবাহ তালা সেটা সবচেয়ে বেশি ভালো জানেন কেননা সন্তানের ক্ষেত্রে চার প্রকারের অবস্থা রয়েছে আর বাহতু আকসাম। আসাম মিন হোম মিন ইউরটিয়াল বানাত মেয়ে দেওয়া হয়েছে ওয়া মিন হোম ইউরতিয়াল বানিন ছেলে দেওয়া হয়েছে ওয়মিন হোম ইয়রতিয়া না ওয়ান জোকরান ও ইনস ছেলে মেয়ে উভয় অথবা ওয়া মিন হোম মান ইউমনাহু না দা হাদা হাদা তাকে দেওয়া হয়নি কেননা আল্লাহ সুবান তালা তাদেরকে আঁকি মান লা নাস লা লাহু ও লা ইউ লাহু তার কোনো বাচ্চা কাচ্চা হয় না তো এই যে হয় না এটা না হলেও সে আল্লাহ কাছে চাবে বলবে মানে যতই বয়স হোক না কেন সে সন্তান সেই দম্পতি সে কাপল আল্লাহর কাছে চাইবে হাবলি যেমন ইব্রাহিম আলি চেয়েছিল তো এইভাবে চাওয়াটা হচ্ছে একটা ইবাদা আল্লাহ আলা এই যে চাওয়ার ফলে তাকে আরো বেশি দান করবেন কি দান করবেন যা চাচ্ছে তার থেকে উত্তম দান করবেন তাকে আরো হিবা করবেন এবং পরকালে সেই আশাকে পূর্ণ করবেন তাকে আখেরাতে তার সাথে অনেক সুন্দর সুন্দর বাচ্চা থাকবে মানে বিলদানুল মোহাল্লাধুন চির চঞ্চল চপলা ছোট ছোট বাচ্চা যেখানে আল্লাহ কোরআনের কারিমে বলেছে যে মনে হবে চলন্ত মণিমুক্তা ঘুরে ফিরছে সেই ধরনের উজ্জ্বল ঝকঝকে মণিমুক্তার মতো মানে 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 যে ছোট ছোট বাচ্চা সে জান্নাতে তাদেরকে দান করবেন সুতরাং দুনিয়াতে সে যদি না পায় আখেরাতে পাবে হ্যাঁ সেটাতে তার ধৈর্য ধরতে হবে কিন্তু তাকে দোয়াও করে যেতে হবে আল্লাহর কাছে আর সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে উত্তম দান করবেন কেননা আল্লাহ সুবাহ তালা জানেন যে কোনটা তার হলে ভালো হতো এখন একটা সন্তান সে পেল কিন্তু সেই সন্তান দেখা গেল যে ক্রমজমাল ডিজর্ডার অথবা অটিস্টিক ডিজর্ডার অথবা ডাউন সিনড্রোম অথবা শারীরিকভাবে বিকলাঙ্গ অথবা মানে মানে মানসিক প্রতিবন্ধী সন্তান তো সেটা পিতামাতার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে কোনটা তার জন্য কল্যাণ সেটা আল্লাহ সুবাহ তালা ভালো জানেন আল্লাহ সুবাহন তালা তাকে হিবাতুল আজিম সবচেয়ে বড় হিবা আশরাফুল হিবা যেটি হচ্ছে আল ইমান ও তাকওয়া তাকে দান করেছেন এই জন্য তার সুখী হতে হবে খুশি হতে হবে হ্যাঁ শুধুমাত্র ছেলে তার জন্য মানে খুশির কারণ নয় হ্যাঁ ছেলে মেয়ে যদি আল্লাহর বান্দা হয় তাহলে ওয়াজাদুল ওয়ালেদ ও সালে হা ওয়া সালে হেবায়তু রব্বানিয়া মিনাতুল্লাহিতায়ালা যার সন্তান আল্লাহওয়ালা হয়েছে আল্লাহর পথে চলে এসেছে সেটা কোররাতুন আইন এবং সেটা মিনাতু মিনাল্লাহিতায়ালা আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ তাকেও খুশি হতে হবে যে আর আল্লাহ সুবহানা তালা যাকে বঞ্চিত করেছেন তাকেও তিনি তার নলেজে রেখেছেন যে তাকে তিনি বঞ্চিত করেছেন সুতরাং তার হতাশ হওয়ার কোনো কারণ নাই এখন আমরা যেটা আলোচনা করব যে এই যে হিবা এই হিবাটা শরীয়তের ভাষায় মানে ফিকের বইতে কিভাবে এসেছে হিবা মানে হচ্ছে গিফট তো এখানে স্কলাররা এটা বলেছে যে আমরা সাধারণত যে উপহার দেই উপহার আসলে নিতে হয় হিবা এবং হাদিয়া একে এক কাতারেই লিখেছে আমরা এটা প্রয়োজনীয় যেহেতু জ্ঞান এই কারণে আমরা এটা একটু আলোচনা করে নিচ্ছি আপনাদের সবার যে অনেক সময় আমরা দেখি যে উপহার যদি খুব ছোট হয় তখন আমরা নিতে চাই না ইগনোর করি এটা কিন্তু ঠিক নয় হাতিসের খিলাফ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কখনো কোনো উপহারকে মানে উপেক্ষা করো না তাহারি কান্না যা রাতুন ইয়া নিসা আল মুসলিমাত হে মুসলমান মহিলাগণ কারণ মেয়েরা এই কাজটা বেশি করে এই কারণে এখানে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাসাল্লাম তিনি উল্লেখ করেছেন ইয়া নিসা আল মুসলিমাত লা তাহারি জারাতুন জার আথুন লা জারি ওয়ালা ও ফিরাহসানা তোমাকে যদি তোমার কোন প্রতিবেশী হে মুসলিম মহিলা একটা মানে ছাগলের মানে খুর মাংস নাই হাড্ডি একটা পায়ের নলা যদি কেউ গিফট করে তাহলে সেটা তুমি মানে পরিত্যাগ করো না সেটাকে অপছন্দ করো না আমরা দেখি যে ছোটোখাটো গিফট হলে আমরা নেই না বলে যে না ঠিক আছে আমার লাগবে না এইটা করাটা ঠিক নয় এটি করলে মানে আপনার মানে জন্য কল্যাণ হবে না কেননা যে কোনো গিফট নিতে হবে ওই পায়ের যে খুব নলা হাড্ডি যেটাতে মাংস নাই সেটাও যদি দেওয়া হয় আল্লাহ রাসুল বলছেন সেটাও তোমাদেরকে নেওয়া উচিত তাহলে যে কোনো গিফট দিলে এটা নিতে হবে নিয়ে আপনি ফেলে দেন কেননা আপনি হচ্ছেন সেটার মালিক তামলিক করা হয়েছে আল হিবাতু তামলিক উল ইনসান ফিল হায়াতি বিলা যে উইদাউট এনি এক্সচেঞ্জ সুতরাং নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাকে যদি কেউ গিফট করত বিশেষ করে সুগন্ধি কান আল্ লা ই অরুদ্দু তাইয়েব তিব মানে তিনি কোনো পারফিউম কখনো মানে ফিরিয়ে দিতেন না ইবনে অমর হাদিসের ভিতরে বলছেন হ্যাঁ রসুল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালা সাতুন লা ত তিনটি গিফট কখনো ফিরিয়ে দেবে না তিনটি গিফট কখনো ফিরাতে নাই কী কী গিফট আল ওয়াসা মানে বালিশ বালিশ যদি কেউ গিফট করে এটা আমাদের সমাজে কেউ গিফট করে না যদি করে অধ্যহন ওয়েন্টম্যান মানে হচ্ছে যেটা গায়ে লাগানো হয় অর্থাৎ ক্রিম স্নো পাউডার বুঝতে পেরেছেন এই যে কসমেটিক্স এটা যদি কেউ কাউকে গিফট করে সেটা বেজলিনও যদি হয় সেটা ফিরাতে নাই ফিরানোটা নিষেধ যদি ফিরান তাহলে কি হবে সুন্নার খেলাফ শিখে নিন তিনটি গিফট কখনও ফিরাতে নাই লা সালা আল লাদু মানে বালিশ পিলো অর্থাৎ ম্যাট মানে ঘুমিয়ে থাকার যত জিনিসপত্র ওদ্যহন অর্থাৎ ওয়েনমেন যেটা কসমেটিক্স মানে পারফিউম হোক অথবা মানে ক্রিম হোক লোশন হোক যেটাই আমাদেরকে দেয় আন আল লবনুন এবং মিল্ক কেউ যদি মিল্ক দেয় মানে খাবার দেয় দুধ তাহলে মিল্ক পিলো এবং ওয়ান কসমেটিক্স এগুলো যদি কেউ গিফট করে তাহলে কখনো ফিরাতে নাই অর্থাৎ এগুলো গিফটের বিষয় এগুলো গিফট করতে হয় আপনারা যদি হাদিসের দিকে লক্ষ্য করেন তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে সবচেয়ে জনপ্রিয় গিফট কাউকে গিফট করলে ওই যে হাদিসের অনুকূলে গিফট করেন আল্লাহ রাসুল সাল্লা একটা হাদিসের উপরে আমল করেন আপনি একটা বালিশ একজনকে দেন বান্ধবীকে দেন আপনাকে আগামীকালে একটা একটা বালিশ কিনে দেন বলেন যে আমরা একটা হাদিস শুনেছি গতকাল অনুষ্ঠানে রাতের বেলা আমরা এর উপরে আমল করার জন্য আপনাকে একটা বালিশ গিফট করলাম তিনিও সে বালিশটা ফিরিয়ে দেবেন না নিয়ে নেবেন যত ছোটই হোক না কেন ইনশাআল্লাহ এই প্রজেক্ট আপনারা নিতে পারেন তারপরের যে বিষয়টি কি যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানদের ভিতরে যখন হিবা করা হয় তখন কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না ফিল আউলাদ হিবা যে ছেলে এবং মেয়েদের ভিতরে গিফট করার সময় কখনো আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না এটি হারাম এটি করা যায় না হাদিসে এসেছে নোয়ান বিন বিন বসির মহাজিরদের প্রথম সন্তান মদিনায় যার জন্ম হয়েছিল নোয়ামান বিন বসির যে নামাজের কাতারের হাদিস বর্ণনা করেছে মহাজিরের প্রথম সন্তান সে এই হাদিসটা বর্ণনা করেছে যেমন তার নোরমান বিন বসিরের বাবা তেমন তার মা বলছে কাল তাসাদ্দাকা আলি ইয়া আবি বিবা আদিল যে আমার পিতা আমাকে কিছু সম্পদ মানে গিফট করলেন ফকা আলহ উম্মি আমি আমার আম্মাকে যখন বললাম আমরা তু বিন্তু রাওয়াহা তার মায়ের নাম ছিল আমরা রাহাওয়াহা তখন সে বললেন যে তোমার এই গিফট একটা ছেলে পেয়েছে লা লাশুল্লাহি সাল্লাম আমি যতক্ষণ পর্যন্ত এটাকে অ্যাপ্রুভ করব না সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসুল এটাকে সাক্ষী দিচ্ছেন অ্যাপ্রুভ করছেন ফান তালাকা আবি ইলা ইলাইয়া নবী সাল্লাম লিউস হিদাহু আলা সাদাকা তিহি যেহেতু মাসালাতে নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল নোমান বিন বাসিরের মামা মা এবং বাবা তাহলে নলেজ কার বেশি মায়ের নলেজ বেশি সুফহান আল্লাহ নোমান বিন বশিরের মা কত জ্ঞান রাখে আমাদের সমাজে দেখা যায় দু একজন মহিলা অনেক জ্ঞান রাখে হাজবেন্ডের থেকে বেশি জ্ঞান রাখে এবং যখন হাজবেন্ড এবং ওয়াইফের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেল তখন তারা উভয়ই নবী সাল্লু আলি সাল্লামের কাছে গেলেন ফতোয়া তালাশ করার জন্য ফান তালাকা আবি নোমানের মা কাকে পাঠালেন তার বাবাকে পাঠালেন নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে মাসালাটা জানার জন্য যে কাজটা কি সে ঠিক করেছে ফাঁকা আল্লাহ রাসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আফা আলতা হাজাবি ওয়ালাদিক কুল্লিহিম যে তুমি কি তোমার সমস্ত সন্তানদেরকে একই গিফট করেছ সে বলল লা কল ইত্তাকুল্লাহ ও আদিলু ফি আউলাদিকুম হে নোমান বিন বশীরের মানে বাবা আল্লাহকে ভয় করো সন্তানদের ভিতরে তুমি জাস্টিস প্রতিষ্ঠা করো ডু নট বি ইনজাস্ট এমং ইউর চিলড্রেন ফারা যা আবি তখন আমার পিতা ফিরে আসলেন বাড়িতে দা তিলকা সাদাকা এবং তিনি উপহারটা ফিরিয়ে নিয়ে গেলেন তাহলে আমরা কি দেখতে পাই এক মেয়ের বিয়েতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আরেক মেয়ের বিয়েতে যেহেতু সে ভালোবেসে বিয়ে করেছে অথবা অন্য কোনো উপায়ে সেই জন্য তার জন্য দশ হাজার আর আরেক ছেলে সে হয়তো মানসিকভাবে আর যে ডাক্তার হয়েছে তাকে দিয়ে দিল দুই টাকা এই ধরনের হিবা বৈধ নয় শরীয়তের দৃষ্টিতে এইভাবে এক সন্তানকে একটা এক মেয়েকে একটা আরেক মেয়েকে অল্প আরেক মেয়েকে বেশি যে মেয়ের গায়ের রং কালো তাকে দিয়েছে অনেক বেশি আর যে মেয়ের গায়ের রং ফর্সা তাকে দিয়েছে অনেক মানে কম এভাবে কম বেশি করা ঠিক নয় কেননা এই হিবা বৈধ নয় এই হিবা বাদ দিতে হবে সেটাকে সমতা আনতে হবে আউলা আউল এই কারণে যাদের সম্পদ বেশি যাদের মানে সন্তান আছে যাদের ভাই বোনরা ওয়ারিস হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে মানে পিতা মাতা জীবিত থাকাকালীন সময়ে আপনি ইচ্ছা করলে সন্তানদেরকে হিবা করে সম্পদটা কমিয়ে ফেলতে পারেন কিন্তু অল্প বেশি কমানো যাবে না হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে ছেলে মেয়ের ভিতরে পার্থক্য করা যাবে না কেননা আপনার মৃত্যুর পরে যে সম্পদ যে বন্টন হবে সেটাকে বলা হয় মাওয়ারিস যেটা আপনার ছেলে পাবে দ্বিগুণ মেয়ে পাবে এক গুণ কিন্তু হিবা যখন করবেন যখন গিফট করবেন তখন আপনাকে ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিবেন ইকুয়েল এর ভিতরে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না সিওয়া আন বাইনা আউলা জখুম হাদিসের ভিতরে এসেছে মানে নবী সাল্লাম আবার হাদিসে বলেছেন ও তিয়া হাদা তুমি কি সবাইকে একই কথা একই গিফট দিয়েছ সুতরাং হিবা শরীয়তির দৃষ্টিতে মানে তিনটি বিষয় রয়েছে একটি হচ্ছে ইজাব অফার করতে হবে এবং যিনি এটা নিবে সন্তান সেটা সে কবুল করতে হবে এবং সেটার মালিক বানাতে হবে কাবদাথুন তাকে মালিক বানিয়ে দিতে হবে মানে মুখে বললাম কিন্তু কর্মে হলো না এটি নয় গিফট নেওয়ার পর গিফটকে ফিরিয়ে নেওয়া ঠিক নয় আমরা যদি কোনো গিফট কাউকে দেই তাহলে এটা ফিরিয়ে নেওয়াটা হালাল নয় এটা হারাম হাদিসের ভিতরে এসেছে লা ইহিলুল রাজুলু আন ইউতিয়া আলতিয়াতুন সুম্মা ইয়ারজিআ ফীহা যে তোমাদের জন্য হালাল হবে না কোনো ব্যক্তি যখন কোনো কাউকে গিফট করে এবং সেটা সে ফিরিয়ে নেয় কিন্তু এখানে একটা অ্যাকসেপশন রয়েছে পিতা যদি ছেলেকে কিছু দেয় তাহলে পিতা তার সন্তানদের কাছ থেকে গিফটটা ফিরিয়ে নিতে পারে পিতার অধিকার রয়েছে তাহলে আমরা একটা অ্যাকসেপশনাল জিনিস পেলাম যে কোনো ফাদার কোন কারণবশত কোনো গিফট যদি করে থাকে তাহলে সেটা সন্তানের কাছ থেকে রিটার্ন করতে পারে সেটার অধিকার আল রাসুল্লা সাল্লা সাল্লাম ওই পিতাকে দিয়েছেন এল্লাল কিন্তু লক্ষ্য করতে হবে যে সে যেন জাস্টিস করে অর্থাৎ কম বেশি অনেক সময় করতে হয় কম বেশি করতে গেলেও যেন জাস্টিসটা ঠিক থাকে অর্থাৎ যার চাকরি নাই যে সন্তান যার চাকরি আছে সম্পদ আছে তাকে যদি একটু বেশি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু সমস্ত সন্তানকে এনে জিনিসটাকে বোঝাতে হবে তাদের একটা কনসেন্ট এন্ডোর্সমেন্ট লাগবে যে দেখো আমি সমান করে দিলে ও তো অনেক কষ্ট পাবে সেই কারণে আমি তোমার কাছ থেকে কিছু নিয়ে তাকে দিতে চাই সেটা বৈধ কিন্তু সেটা আলাপ আলোচনা এন্ডোর্সমেন্ট যারা উত্তরাধিকার মাওয়ারিস বন্টনের সময় তাদের পারমিশন নিতে হবে কিন্তু যিনি গিফট নিবেন তিনি যদি চান তাহলে গিফট দাতাকে ফেরত দিতে পারেন এতে রাগ করা যাবে না যিনি গিফট দিবেন তিনি নিতে পারবেন না ফিরিয়ে নিতে পারবেন না কিন্তু উল্টাটা জায়েজ রয়েছে ইদা রদ্দাল মোহদা ইলাইহি হ্যা দিয়া ফালা কারিহা লিল মোহদি ফিল কাবুলিহা যে যিনি গিফট রিসিভ করেছেন গ্রহণ করেছেন তিনি যদি গিফট দাতাকে ডোনারকে দিয়ে দেন যে ঠিক আছে এই গিফটটা আমি নিতে চাচ্ছি না আপনি এটা ফিরিয়ে নিন অথবা গ্রহণ করুন তাহলে সেটা করা যেতে পারে এতে সমস্যা নাই কিন্তু যিনি দিবেন তিনি চাইতে পারবেন না এটা বুঝতে পেরেছেন আশা করি আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে একটি হাদিস এসেছে আন আয়েশা রাদি আল্লাহ তাল আনহা আন্না নবী সাল্লাম ফি খামি সাতিন ফি খামি সালাহা আলামুন যে তাকে একটি কাপড় দেওয়া হয়েছিল সেটি তিনি পরিধান করে নামাজ পড়তেন কে করতেন রাসুল ইহি আলাইহি আলি সাল্লামকে একজন ব্যক্তি একটা কাপড় একটা খামি সাতিন অনেকটা মানে জুব্বা অথবা শার্টের মতো একটা জামা নবী সালামকে দান করেছিল এক ব্যক্তি আ আলাম এর এর ভিতরে স্ট্রাইপ করা ছিল মানে নকশা করা ছিল ওই জামাটাতে অনেক ধরনের কারুকাজ ছিল সুন্দর জামা এখন আজকাল যেমন পাঞ্জাবিতে নানান রঙের পাঞ্জাবি নানান বর্ণের জায়নামাজে দেখছেন অনেক ধরনের নকশা করা থাকে তো ফানাজারা ইলা আলামিহা হ্যা নবী সাল্লাহ যখন নামাজ পড়ছিলেন তখন সেদিকে তার নজর চলে গেল এতে তার নামাজের খসু খুদু খসু এটা বিপত্তি ঘটল একাগ্রতা নষ্ট হয়ে গেল নবী সাল্লাহ সাল্লাম ফালাম আনসারা তখন যখন তিনি নামাজকে শেষ করলেন ইজহাবু বি হামি সাতি হাদিহি ইলা আবি জাহাম যে তখন তিনি তার আনাকে বললেন যে তুমি এই এই খামিসাটা ফিরিয়ে দাও কাকে আবি জাহিম আবি জাহাম যে আমাকে এই গিফট করেছিল তাকে এটা ফেরত দিয়ে দাও কেন ফেরত দিতে হবে এটা আমার নামাজে সমস্যা করছিল কেননা এটা এত জাঁকজমকপূর্ণ নকশা নকশাদার যে আমি নামাজে মন বসাতে পারছিলাম না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে বাংলাদেশের মসজিদগুলোতে গেলে নামাজ পড়াটা কঠিন মসজিদের ভেতরে কারুকার্য মানে এই মার্বেল টাইলস এই নকশা এই ফ্রেম কতগুলো কাণ্ড জ্ঞানহীন মুসাল্লি মহিলা এবং পুরুষ উভয় প্রতিযোগিতা এই মসজিদে গিয়ে এটা দেয় ওটা দেয় এই বিভিন্ন ধরনের ফ্রেম আল্লাহর নাম লেখা এই যে এগুলো দিয়ে যে মানুষের নামাজকে নষ্ট করছে তারপরে বিভিন্ন ধরনের কারুকাজ এই বিভিন্ন ধরনের টাইলস বসানো এগুলি সবই গর্হিত কাজ এগুলো করা নিষেধ আল্লাহ রাসুল সাল্লাম নামাজের কাপড়ের জন্য সেটাকে তিনি পছন্দ করেন নাই তাহলে আপনি কেন ঝকঝকে তক্তকে নকশাদার যায় নামাজ ব্যবহার করে নামাজ পড়েন এক রঙের কাপড় ব্যবহার করা উচিত এক রং এগুলো যেন নামাজে একাগ্রতা নষ্ট না হয় মসজিদে ডেকোরেশন করা নিষেধ মসজিদ থাকবে হোয়াইট পেইন্ট সাদা রং দিয়ে থাকবে কোনো কিছু সামনে থাকবে না গড়ি থাকবে পিছনে সামনে কিছুই থাকবে না শুধু ইমাম থাকবেন কোনো কিছু থাকবে না সমস্ত কিছু থাকবে পিছনে এটাই হচ্ছে মসজিদ যে হাদিস অনুযায়ী এইভাবে সাজাতে হয় নবী সাল্লাহাল্লাম বলেছেন যে ওই যে জামাটা ফেরত দিয়ে দাও তি বি হা আনবিজানিয়া তি আবি জাহাম আনবিজানি আনবিজানি মানে হচ্ছে উলেন গার্মেন্ট যেটা পশম দিয়ে তৈরি আনবিজানি সেটাকে তিনি চেয়েছিলেন যে ঠিক আছে সে যদি আমাকে একটা জামা দিতে চায় তাহলে অন্য একটা জামা তার কাছ থেকে নিয়ে আসতে পারো এটার বদলে কিন্তু যেটা জাকজমকপূর্ণ নকশাদার সেটা নয় তাহলে এখান থেকে মানে স্কলাররা যে হুকুম দিয়েছে যে উপহার যদি কেউ পায় তাহলে সে উপহার উপহার দাতাকে যদি সে মনে করে যে এটা মানে তার আছে সুতরাং সেটা গ্রহণ করতে চাচ্ছে না তাহলে এটা দর্শনীয় নয় যেমন কিছুদিন আগে আমাদের এক ভাই আমাকে একটি বই গিফট করেছে ওই বইটার দুইটা বই আমার আছে একই বই তিনি আমার জন্য গিফট করেছেন মানে আমি সেটা গ্রহণ করেছি এখন আমার কাছে ওই বইটি নিয়ে তিনটি বই হয়েছে এখন আমার বাসায় তো হাদিস অনুযায়ী ইচ্ছা করলে আমি ওই বইটা তাকে ফিরিয়ে দিতে পারতাম এটা দেওয়াটা জাইজ অসুবিধা নেই কিন্তু একটা কারণ থাকতে হবে যে আমি এটা নিতে চাচ্ছি না কেননা আমার এই বই আরো দুটো আছে অন্য কোনো বই দিলে আমি সেটা নেব এটা একটি উপায় আরেকটি হচ্ছে এই কাজটা করা যায় কিন্তু ওই ভাই আবার ভুল বুঝতে পারে এই কারণে আমি সেটাকে ওভাবে ফিরিয়ে দেইনি আমি এটা গ্রহণ করেছি খুশি মনে ইনশা আল্লাহ কিন্তু উদাহরণ হিসাবে বলছি যে উপহার গ্রহিতা ইচ্ছা করলে উপহার দাতাকে মানে সবিনয়ে জিনিসটা ফেরত দিতে পারে যদি তার কারণ থাকে কিন্তু যিনি উপহার দিচ্ছেন গিফট একমাত্র পিতা ছাড়া মানে এই উপহার রিটার্ন করার ক্ষমতা কেউ কারোর নাই ইভেন যদি মা যদি তার মেয়েকে কিছু দেন তাহলে মাও সেটাকে ফেরত নিতে পারবে না সেটা পিতা একমাত্র সে অধিকার রাখে যেটা মা সেটা পিতা মানে তার হাজবেন্ডকে বলতে পারে যে এই হচ্ছে অবস্থা তখন হাজবেন্ড সেটাকে সুবিচার জাস্টিস আদলের ক্ষেত্রে সেটাকে মানে বজায় রেখে ইচ্ছা করলে চাইতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে পরিশেষে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ আলার যে নাম আল ওয়াহাব এটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহান তালা আমাদেরকে সব গিফট করে যাচ্ছেন আমরা সেই গিফটটাকে আমলে নিচ্ছি না আমাদের চোখে ভাসছে না আমরা বুঝতে পারছি না আল্লাহ সুভানা তারা এই গিফটটা শুধুমাত্র তার মুমিন বান্দাকে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে মুসলিমদেরকে মুমিনদেরকে দান করেন গিফট করেন এর বিনিময়ে তিনি চান না এবং আমরা সেই গিফটের যোগ্য নই অথচ আল্লাহর কাছে সেগুলো আমরা চাইলে আল্লাহ সেগুলো দেন এবং তিনি বারবার দিতে থাকেন সুতরাং আমাদেরকে এই আল ওয়াহাব এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি আশা করি আপনারা সেটা সুন্দর করে আমলে নেবেন ওয়ীরুদ্দা আওয়ায়না আনিল আহামদুলিল্লাহ হির আব্বিল্লা আয়ালামিন আগামী ক্লাসে আমরা যেই নামটা আলোচনা করব। সেটি হচ্ছে আলফাত্তা আলফাত্তাহ হবে হচ্ছে পরবর্তী নাম যেটি শেখ আব্দুর রাজ্জাক হাফিজুল্লাহ তালা তার কিতাবে তারপরে রেখেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক